শেষ হয়ে একশো একতম বছরে আমি তো পদার থেকে সেটে গেছিলাম ওরা সেটে একটা ইন্টারভিউ করেছিলাম সেখানে তখন অলরেডি শ্যুটও আমি দেখেছিলাম এবং ফোর্থ ফ্লোরে হচ্ছিল ওখানে কোনো লিফট ছিল না কিছু ছিল না সবাই হেঁটে উঠছে অ্যান্ড তারপর প্রস্তেটিক ছিল খুব হেভি আমি চোখের সামনে থেকে দেখেছিলাম শীত তার আগে আমি আরেকটা জিনিস বলতে বলতেছি যে তোমার মৃণাল সেনের সাথে দেখা হয়েছিল সামনাসামনি একবার দু ঘন্টা মতো কথা হয়েছিল অটোগ্রাফ দেখে উনি কিছু তোমাকে বলেছিল সেই হোয়াট ওয়াজ দ্যাট কনভারসেশন ওটা যদি একটু বলো তো এরকম একদিন ওই তখন আমাদের ল্যান্ডলাইন ছিল একটা ফোন এবং এরকম ফোনে একটা গলা যে এরকম আমি মিনালসেন বলছি এবং আমি অটোগ্রাফ দেখেছি এবং আমার ভাল লেগেছে আমি এই নিয়ে একটু তোমার সাথে কথা বলবো তো আমি তো শুনে মানে হাতে চাঁদ পাওয়ার মতো এবং আমি সে কাঁপে হ্যাঁ মানে আমি বললে এক্ষুনি চলে আসছি যে না তুমি আজকে না এসে কালকে না কি পরশু দিন বলেছিলে যে এসো তো গেছিলাম ওই যেখানে ইনফ্যাক্ট শ্যুট করেছি সেই সেই বাড়িটাতেই গেছিলাম অন্য ওই বাড়িটাতেই থাকতেন তো গিয়ে ফার্স্টে বাইরে ঘরে বসলাম খানিক্ষণ কথা হলো তারপর কথা হতে 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 আড্ডা যদি আড্ডা সেটাকে বলা যায় মানে একজন মহিরুহর কাছে যাওয়া আর কি তো তারপর উনি ভেতরে ঘরে নিয়ে গেলেন দু একটা বই দেখালেন বই নিয়ে আলোচনা হচ্ছিল অটোগ্রাফ নিয়ে আলোচনা যেটা মানে সিনেমা নিয়ে আলোচনার মধ্যে অটোগ্রাফ নিয়ে যেটা আলোচনা হয়েছিল তো উনি বলেছিলেন যে আমার খুব ভালো লাগলো যে তুমি যে অরুণ চ্যাটার্জির যে চরিত্রটা সেটাকে মানে সেটার যে অন্ধকার দিক সেটা উইথাউট এনি রিজন বা উইথাউট এনি জাস্টিফিকেশন প্রেজেন্ট করেছো মানে নায়কে যেটা ছিল যে মানে সুমিত্রা সেনাল তাকে জানায়নি যে সে বিবাহিত এবং সেই জায়গায় কোথাও একটা মরাল জাস্টিফিকেশন ছিল কিন্তু এখানে যে কাস্টিং কাউচের ব্যাপারটা তুমি এনেছো এবং সেখানে কোনো রকম মরাল জাস্টিফিকেশান এটা আমার খুব ভালো লেগেছে ইউ অ্যাকচুয়ালি সময়ের সাথে তুমি একটা মানুষ তার মধ্যে আলো অন্ধকার দুটোই থাকতে পারে তার জন্য মনে বলেছিলেন আর একটা কথা বলেছিলেন যে দেখো মানে তোমার সিনেমা করার শৈলী তোমার নিজস্বতা সেটা তোমার স্বাক্ষর তোমারই অটোগ্রাফ সেই অর্থে ওটা কোনোদিন চেঞ্জ করো না মানে সেটা সেটা আমি আগ্রি করি না করি সেটা পড়ার ব্যাপার কিন্তু নিজের স্বাক্ষরটা ধরে রাখো নিজের টার্মসে ছবি মানে উনিই তো অরিজিনালি অন মাই হোন মানে উনি তো অরিজিনাল হ্যাশট্যাগ ওজি জি অন মাই হোম টার্মস যেটা বলে তো সেটা আমাকে বলেছেন এটা কিন্তু সবসময় নিজের টার্মসে ছবি করবে আর নিজের স্বাক্ষরটা ধরে রাখবে মানে অন্য কেউ হয়ও না আর কি মুখোপাধ্যায় হয়ে যখন ছবি করবো আচ্ছা শ্রীদা আমি অঞ্জন অঞ্জনদাস সাথে দু তিনবার ইন্টারভিউ করেছি তো অঞ্জনদাকে আমি জিজ্ঞেস করেছিলাম মানে মৃণাল সেনের ব্যাপারে তো না ওইটা তো একবার উনি বলেছিলেন এবং অতনু ঘোষ যখন ইন্টারভিউ ওনার ওনার সাথে সাথে যেহেতু খুব রেগুলার ইন্টারাকশন হতো তো ওনাদের দুজনে থেকে আমি যা শুনেছি যে উনি সিনেমা খুব সিরিয়াস বানাতে কিন্তু পার্সোনালিটিটা খুব মজার ছিলেন প্রচণ্ড এবং মজার ছিলেন এবং তার সাথে যেটা করতেন ইভেন গৌতম ঘোষের আমরা একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে উনি ওই কানে গিয়েছিলেন সেখানে সত্যি দেয় ঘুরে বেড়াচ্ছিলেন সেটা নিয়েও খুব ইয়ার্কি করতেন এবং খুব মানে অঞ্জনদার বক্তব্য এটা যে উনি খুব ছিলেন মানে বাজার করতে গেছে ভুলে গেছে এরকম তো সেই দিকটা কতটা দেখতে পাবো কারণ বাঙালিদের ক্ষেত্রে যেটা হয় যে বাঙালি এই এই লোকেদেরকে ভাবে যে আইকনের একদম খুব সিরিয়াস হবে এদের কোনো মানে এর একটা এরকম লোক যে মৃণাল সেন যে মজাও করতে পারে এটা লোকে ঠিক বিশ্বাস করতে চায় না মানে এটা আমাদের বাঙালিদের ট্রে তো সেই ব্যাপারটা কতটা পদার মধ্যে এসছে সেই ব্যাপারটা এসছে ভালো মতোই এসছে মজার দিকটা তো এসছেই কিন্তু মোর ইম্পর্টেন্টলি এই যে ইরেসপন্সিবল দিকটা এবং সেলফ একটা জায়গা যেখানে সিনেমার ওপর ফোকাস করতে গিয়ে আর বাকি ভুলে যাওয়া সেটার জন্য বাকি মানুষের অসুবিধা হওয়া এই দিকটাও এবং এই দিকটা এসছে বলেই আমি খুব মানে খুব জোর গোড়ায় বলতে পারি যে এটা হাজিওগ্রাফি হয়নি মানে এটা পুজো নেই এবং সেটার কৃতিত্বটা আমার যতটা তার থেকে অনেক অনেক বেশি কৃতিত্ব হলো কুনাল সেনা কারণ কুনালদা আমাকে যখন পারমিশন দিয়েছিলেন এটা বলেছিলেন যে দেখো আমার বাবা কিন্তু রক্ত মানুষ ছিলেন তিনি যেরকম অনেক ব্যাপারে খুব মানে একদম অসাধারণ ছিলেন উনি অনেক ব্যাপারে প্রচণ্ড সাধারণ ছিলেন এবং দুটো মিশিয়েই কিন্তু দুটো মিলিয়েই কিন্তু মেনালছেন তুমি ওনার পুজোটা করো না ওনার একটা এমন ছবি তুলে ধরো যেটা রক্ত যার মধ্যে ভালো আছে খারাপও আছে তবেই কিন্তু তোমার গল্প বলাটা সার্থক হবে এবং সেই পারমিশনটা যার যার বায়োপিক তার ছেলে যখন দিয়ে দেয় তখন ইউ ফিল ভেরি রিলিভড কারণ ম্যাক্সিমাম প্রবলেমটা তো বাড়ির থেকেই আসে না ওইটা দেখানো যাবে না ওই গল্পটা বলা যাবে না এইটা বললে ওনার ভাবমূর্তি নষ্ট হতে পারে ইত্যাদি 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 এখানে উল্টো এখানে নিজে বাড়িয়ে উনি বলেছেন যে তুমি প্লিজ মেক শিওর দিস ইজ নট সো আছে খুব ভালো মতো আছে আচ্ছা সেই এই যেটা মানে এটা আমি তখনও করেছিলাম তোমাকে সেটা আরেকবারও জিজ্ঞেস করছি যে আমি দেখলাম যে অনেকটা স্প্যান ধরছে মানে একদম অল্প বয়স থেকে শুরু করে আর একদম বয়স্কাল অবধি তো আমরা দেখেছি এরম অনেক ফিল্মের ক্ষেত্রেই আমি যদি রিসেন্ট একটা এক্সাম্প ম্যা আটল হু বলে একটা ফিল্ম এসেছে ওখানে অটল বিহারি বাজপেয়ীর একদম কম বয়স থেকে আর একদম বেশি বয়স অবধি দেখেছি বা তাতে কী হয়েছে যে মানে অনেক মানে এক একটা পিরিয়ড ধরছে এক একটা ইভেন্ট যেটা জাস্ট একটা স্ন্যাপশটের মতো করে করে অনেকগুলো ইভেন্ট আসছে বাট কোথাও গিয়ে কানেক্ট হতে পারছে না বাট আরেকটা ফ্রি মানে অন্য প্রসেস হয় বায়োপিকে যেটাতে যে আমি একটা পার্টিকুলার এই টাইম পিরিয়ড ধরলাম যেটাকে আমি তুললাম সেটার মধ্যে দিয়ে আমি ক্যারেক্টারটা মাইন্ডস পেসটা বা আইডিয়লজিটা কী বা এটা বোঝালাম তুমি এই ফর্ম্যাটটা না গিয়ে ওই পার্টিকুলার টাইম ফ্রেমটা না ধরে এতটা বড়টা কেন ধরলে কারণ আমার আমি বরাবরই না ফিল দ্য গান্ধী অ্যাজ অলওয়েজ ইন্সপায়ার্ড উই গান্ধীও যদি আমরা দেখি অনেকটা সময় ধরে ইট ইট আর আমার মনে হয় যে এই যে আমি ক্লাসিক্যাল বায়োপিক এই জন্যই ধরলাম বা এই জন্যই করলাম বিকজ আমার মনে হয়েছে যে মৃণাল সেনকে বুঝতে গেলে মৃণাল সেনের রাজনৈতিক ছবিকে বুঝতে গেলে মৃণাল সেনের ছবিতে পেট্রিয়ার্ক বা বাবার সঙ্গে বাকি পরিবারের সম্পর্ক বুঝতে গেলে বা অনেক চরিত্র এরকম বুঝতে গেলে সেনের হয়ে ওঠাটা খুব জরুরি সেইটা দেখাটা খুব জরুরি একদম ফরমেশনটা খুব জরুরি মানে হোয়াট ওয়াজ ইজ ফরম্যাটিভ টাইম লাইক সেই সময়টা সে কোথাও একটা গিয়ে সেই আন্দোলন পরবর্তীকালে তার সিনেমায় কিভাবে প্রকাশ পাচ্ছে তার আপোষ না করাটা কিভাবে ছোট্ট থেকে তার মধ্যে ছোট্ট মানে খুব ছোট্ট নয় কিন্তু কালও যদি ধরি সেখান থেকে আসে আচ্ছা এই যে মন্যন্তর বারবার ফেরত আসছে মৃণাল সেনের ছবিতে সেটা বাইশে শ্রাবণ হোক সেটা আকালের সন্ধানে হোক সেটা কেন সেই সময়টা কিভাবে তাকে তৈরি করছে সেটা আমার মনে হয়েছিল যে সেটার প্রতিধ্বনি একটা রাখা উচিত রাখলে আমার মনে হয় পুরো যে জার্নিটা সেটা কমপ্লিটলি দেখানো হবে এবার অবভিয়াসলি তার একটা খুব প্রবলেম যেটা যেটা তুই বললি যে যে প্রবলেমটা তো মনে হয়েছে যে এপিসোডিক হয়ে গেছে এপিসোডিক হওয়াটা কিন্তু নেসেসারিলি খারাপ না ইফ দের ইজ আ ইফ লাইন অর ইফ দের বাইন্ডিং ফোর্স এপিসোডগুলোকে বাঁধার যে গাঁথুনিটা যে বিনুনিটা সেটা যদি অর্গানিক বা স্মুথ হয় তাহলে কিন্তু এপিসোডিক সবচেয়ে বড় উদাহরণ হলো গান্ধী সো আমিও এই ক্ষেত্রে সেটাই ট্রাই করেছি ইটস আ মোর চ্যালেঞ্জিং ওয়ে অফ টেলিং আ স্টোরি এবং এই গাঁথনিটা এই আমি যেটা করেছি মৃণাল মৃণাল সেনের যে টেকনিক মৃণাল সেনের যে সিনেমাটিক টুল মানে ফ্রি ফ্রেমের ব্যবহার হোক খুব ইম্পর্টেন্টলি এক্সিস্টিং ফুটেজের ব্যবহার হোক সাউন্ড রিল সাউন্ড রিল তারপরে ফুটবল ব্রেকিং যেটা ইন্টারভিউ তো বিখ্যাত এইগুলো আমি থ্রু আউট ইউজ করেছি আমি জাস্ট একটা মানে তোমার তো অ্যাকচুয়ালি তোমার এই যে গুলো এই স্টাইলগুলো বলতে অ্যাকচুয়ালি শ্রীজিৎ মুখার্জির স্টাইল হয়ে গেছে তুমি যদি দেখো মানে ফিল্ম উইদ আ ফিল্ম ফুটবল ব্রেকিং এগুলো তোমারও কিন্তু সিগনেচার সো সেগুলো আমারও সিগনেচার এবং সেই সিগনেচারগুলো সব এক জায়গায় করেছি অ্যাজ এ ট্রিবিউট টু দ্য মাস্টার হু অ্যাকচুয়ালি ইজ দ্য ফাদার অফ দিস এই টেকনিকগুলো ভারতীয় সিনেমায় এই যে ফর্ম ব্রেকিং এই এই জিনিসটা তো মেনালছেন সো ভেন মেকিং এ ট্রিবিউট ভেনায়াম মেকিং ইজ বায়োপিক ওনার থেকে আমার যেই যে স্টাইলগুলো হ্যাজবিন হ্যাজবিন অ্যাডপ্টেড সেইগুলোকে একজোট করে গল্পটা বলা এবং সেখানে এই সেলাইটা করা নানান ঘটনাকে সেলাই করে একটা ওভার সেভেন্টি এইট ইয়ার্স চল্লিশ থেকে যদি আমি দু হাজার আঠেরো ধরি আটাত্তর বছরের একটা ইতিহাস যেটা শুধু মৃণাল সেনের ইতিহাস না সেখানে এমন অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে যাচ্ছে সেটা রবীন্দ্রনাথের শেষ যাত্রা হোক সেটা মন্নন্তর হোক সেটা বাড়ি হোক এই ঘটনাগুলোকে বুনে সেটাকে একটা ন্যারেটিভ হিসেবে একটা একটা ব্যাকড্রপ হিসেবে তৈরি করে গল্পটা বল।

হতে হবে যেখানে ততগুলো ঘটনা হতে হবে যেটা দিয়ে আমি দু ঘন্টার একটা স্পেস ফিল আপ করতে পারব সেটা কিন্তু আইডিয়ালি নয় তার তার ঘটনা বহুল জীবন কিন্তু অনেক পর থেকে শুরু সো সেই তাহলে ব্যাপারটা লফসাইডেড হয়ে যেত এবং আমাকে অনেক স্ট্রেচ করতে হতো অ্যাকচুয়ালি মৃণাল সেনের জীবনের গ্রাফটাকে যদি আমি স্ট্যাটিস্টিক্যালি দেখি যে সিনেমা সিনেম্যাটিক ঘটনা কতটা সেটা আমরা দেখবো যে গ্রাফটা এরমভাবে আস্তে আস্তে উপরের দিকে গেছে গিয়ে একদম শেষে পিক করে তারপর নেমেছে সো আমার ছবি গ্রাফও কিন্তু জীবনের ওই গ্রাফটাকে ফলো করে বিকজ এন্ড অফ দ্য ডে আমি তো আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে আমি একটা কিছু ফিকশনালাইজ করিনি সো আমাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে অ্যাকচুয়ালি যা ঘটেছে সেটাকে দেখাতে হয়েছে অ্যান্ড ইদের অ্যাকচুয়ালি যা ঘটেছে বা অ্যাকচুয়ালি যা বলেছে এবার যেই যেই জায়গাগুলো আমি দেখছি ঋত্বিক ঘটকের সাথে কথাবার্তা বা সত্যি সাথে সাথে কথাবার্তা সেই কথাবার্তার কিছু ঘটনার মানে উল্লেখ আছে তো সেগুলো তো আমি বরবার টিম ফলো করেছি কিছু আলোচনা যেমন সত্যি আলোচনা সেই আলোচনাগুলোকে আমাকে যেটা করতে হয়েছে যে আমি তো সেই আলোচনাগুলো কোনো রেকর্ড নেই কিন্তু দুজনের মধ্যে এসের মাধ্যমে কথা হচ্ছে মানে সত্যি একটা এসে লিখছেন সেটার উত্তরে একটা প্রবন্ধ লিখছেন এই প্রবন্ধগুলো আলোচনা হয়ে পেরেছি করেছি যে উনারা একে অপরের সিনেমা সম্বন্ধে কি বলছেন কি মনে হচ্ছেন এবং তার মধ্যে হিউমার আছে তার মধ্যেও এক্সচেঞ্জেস আছে সো কিন্তু এরকম তিনটে এরকম আলোচনা আছে বা এক্সচেঞ্জ আছে তার প্রথম এক্সচেঞ্জটা রেকর্ডে টার্মিনাল স্যারের নিজের লেখাতেই আছে যে উনি বাড়িতে গিয়ে আলোচনা করেছিলেন অপরাজিত নিয়ে এবং উপসার নিয়ে বাকি দুটো ইজ কাইন্ড অফ 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 দেয়ার লিটারি এক্সচেঞ্জ সেটা সম্পাদকীয়কে চিঠিও হতে পারে মানে সম্পাদকীয় প্রতি চিঠিও হতে পারে কোনো ম্যাগাজিনে এসে হতে পারে একটা এসের পিঠে আরেকটা এসের উত্তর হতে পারে এরকম এই এই ব্যাপারগুলো এইভাবে করে আর সেই তো আরেকটা জিনিস আমাকে বল মানে আমি এই জিনিসটা জানতে চাই এটা এটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই তাই জিজ্ঞেস করছি ওনার প্রথম ওনার ভয়েসটা খুঁজতে মানে ওনার যে এক্স্যাক্ট যেটা যেটাকে আমরা নিউ ওয়েভ বলি সেই ভয়েসটা খুঁজতে এতটা টাইম লেগেছিল এবং উনি নিজের প্রথম দিককার ফিল্মগুলো কিন্তু অন করতেন না এবং আমাকে দীপক দা বলছিলেন যে ওনার প্রথম দিকে যে ছবিগুলো সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু বক্স অফিসে সফল হয়েছিলো তার মধ্যে ওনার এক দুটো ছবি তো ওগুলোকে উনি অন করতেন না এটার কিছু উনি লিখেছেন এটার প্রচুর প্রচুর ব্যাপারে লিখেছে এটা আছে এটা আছেও উনি টেকনিক্যালি যদিও ওনার নীল আকাশের নিচে ওয়াজ এ বক্স অফিস সাকসেস রাতভর তো উনি মানে তো ভেঙে পড়েছিলেন রাতভরের পর বলছিলেন ছেড়ে দেবো মানে হি ওয়াজ মানে হরিফাইড টু সি দ্য এন্ড রেজাল্ট অফ রাতভর এবং উনি ওই ছবিটা নিয়ে কথাই বলেন না মানে ওই কথাটা বললে চুপ করিয়ে দেন আর কি তো তারপরে নীল আকাশের নিচে নীল আকাশের নিচে বলতে বক্স অফিস সাকসেস এবং উনি অনেক কথা হয়েছিল পণ্ডিতজি মানে পণ্ডিতজিকে দেখানো হয়েছিল ছবিটা কারণ একটা ছোট্ট সময়ের জন্য ইট ওয়াজ ব্যান্ড অলসো তখন চাইনিজ অ্যাগ্রেশন হচ্ছিল ইত্যাদি ইত্যাদি কিন্তু নীল আকাশের নিচেও কিন্তু হি কাইন্ড অফ ডিডেন্ট ওন আপ তো ফার্স্ট ফিল্ম হি ওয়াজ কাইন্ড অফ প্রাউড অফ যেটা উনি বলেছেন যে আমি আমি হলাম সেটা খুব ইন্টারেস্টিং নেই তার নাম হলো বাইশে শ্রাবণ বাইশে শ্রাবণ মৃণাল সেন মৃণাল সেনের মৃণাল সেন হওয়ার দিকে প্রথম পদক্ষেপ যেটা মৃণাল সেন মনে করতে কিন্তু সেটাও তার পরবর্তীকালে অনেকগুলো করে করে ফাইনালি ভুবন গিয়ে হি বিকামস এ লেজেন্ড বিকজ দেন ভুবন সোম একটা মুভমেন্ট স্টার্ট করে যেটা ইন্ডিয়ান নিউ ওয়েভ এবং তাই জন্য তাকে ইন্ডিয়ান নিউ ওয়েভের জনক বলা হয় যে শব্দটা নিয়ে আবার সত্যিত্রায় প্রচুর আপত্তি ছিল ইন্ডিয়ান নিউ ওয়েভ নিয়ে সেটাও আছে মানে সো উইং जस्ट আলোচনাগুলো এবং মতামতগুলো সবই আছে এবং সেগুলো আছে মীরাঞ্চেলের ব্যক্তিগত জীবনের সঙ্গেই সো ইন্টারেস্টিংলি ব্যাপারটাকে উইভ করা হয়েছে আচ্ছা চঞ্চল চৌধুরীটা কি জাস্ট মানে ফিজিক্যাল জন্য নাকি চঞ্চল চৌধুরী একদম ফিজিক্যাল রিজেম লেন্স মানে ভালো অভিনেতা বাংলাতেই আছে আচ্ছা শুধু অভিনয়ের জন্য তো না डेफिनेटলি আর যেহেতু इट्स আ ক্লাসিক্যাল বায়োপিক মানে আমি অ্যাকচুয়ালি আচ্ছা আমি তার নাম ব্যবহার করছি উইথ পারমিশন ফ্রম মৃণাল সেন গীতা সেন এবং কুনাল সেন এই তিনটে নাম ব্যবহার করেছি তার নাম ব্যবহার করছি আমি তার সিনেমার নাম ব্যবহার করছি পারমিশন নিয়ে সো অবভিয়াসলি সেখানে চেহারার সাদৃশ্য মানে দৈহিক সাদৃশ্যটা খুব ইম্পর্টেন্ট সো সেটা সেই জায়গাটা সেটা মাথায় রেখে আর কি করার এক্সপিরিয়েন্স কেমন ছিল অসম্ভব ভালো অসম্ভব ভালো চঞ্চল মানে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো চঞ্চলের কাছে কারণ প্রথম কথা রঞ্জন যখন আসে তখন ওর সবে পিতৃবিয়োগ হয়েছে সেই পিতৃবিয়োগের শোক নিয়ে সেই ভারাক্রান্ত মন নিয়ে সে যেই পেশাদারিত্ব দেখিয়েছে এবং যেই মন দিয়ে কাজ করেছে এবং কমপ্লিটলি সারেন্ডার করেছে কারণ চঞ্চল সেনের কিছু ছবি দেখে থাকলেও যে সুবিশাল রিসার্চ বা যে ভয়ঙ্কর মানে ঘটনাবহুল এবং চিন্তাবহুল স্ক্রিপ্ট ছিল কমপ্লিটলি সারেন্ডার না করলে আমি ওর কাছ থেকে এই পারফরমেন্সটা বার করতে পারতাম না অবশ্যই এর সাথে প্রস্তেটিকের কাজ এবং সেটার যে সময়টা সেগুলো তো আছেই বাট সেগুলো ঠিক আছে মানে সেগুলো একটা পেশাদার অভিনেতা করবি কিন্তু ওভারঅল যে সারেন্ডার সেইটার ব্যাপারে আই এম ভেরি ভেরি ইমপ্রেসড এবং খুব খুব ভালো এক্সপিরিয়েন্স কাজ কাজগুলো শ্রীধাম তুমি সব সময় বিজনেস সাইডটাকেও মাথায় রাখো কারণ তুমি বলো এটা কমার্শিয়াল আর্টফর্ম এবং আমি দেখেছি মানে অতি উত্তমের সময় তুমি যেভাবে গিয়ে প্রমোশন করেছিলে আমার একদিন ইন্দ্রিল রায়ের সাথে কথা হচ্ছিল মানে শ্রীজিৎ মুখার্জি নোজ হাউ টু গো অল আউট মানে আমরা যেখানেই দেখাচ্ছি অতি উত্তম তো সেটা রেজাল্টও পেয়েছো তুমি তো আমার কথা হচ্ছে যে মানে এরকম আর কি শোনা যাচ্ছে যে ছবিটার বাজেট প্রচুর বেশি তো সেখানে দাঁড়িয়ে চঞ্জল চৌধুরীকে নিয়ে এতটা বাজেটের ছবি এটা একটা দিক রিকাভারিটা ব্যাপার স্যাটেলাইট ইত্যাদি এটা একটা দিক আর একটা অ্যাসপেক্ট হচ্ছে যে

প্রথম কথা হচ্ছে যে অঞ্জনদার সাকসেসটা তো মানে সেই অর্থে এ দুটো কম্পেয়ার করা যাবে না কারণ অঞ্জনদা তো থিয়েট্রিক্যাল রিলিজ হয়নি মানে নামে মাত্র হয়েছে ওটি রিলিজ হাইব্রিড হাইব্রিড রিলিজ 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 কাইন্ড বাট এসেনশিয়ালি ওটিটি এবং তার ফলে ওটার কী সাকসেস বা সাকসেসের কী প্যারামিটার সেটার সাথে পদাদিকটা কম্পেয়ার করা যাবে না মানে এটা ফুল ফ্লেজেড থিয়েট্রিক্যাল রিলিজ ঠিক আছে হেন্স আমার ওইটা নিয়ে খুব একটা চিন্তা নেই আরেকটা কারণেও চিন্তা নেই কারণ ওইটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত এবং পার্সোনাল একটা পার্সপেক্টিভ এবং যেখানে অঞ্জনদা যেহেতু নিজে অ্যাসিস্ট করেছেন মিনালসেনকে তার চালচিত্রের শুটিংয়ের একটা একটা পিরিয়ড নিয়ে একটা ঘটনা নিয়ে পুরো ব্যাপারটা সো সেটার মধ্যে মানে আমার আমার মনে হয় যে সেটা মানে একদমই বায়োপিক না মানে অনেক দূরে বায়োপিকের থেকে ঠিক আছে আমারটা অনেক বেশি মানে ট্রেডিশনাল বায়োপিক বা ক্লাসিক্যাল বায়োপিক সো এই কম্প্যারিজনটা মানে ম্যাথেমেটিক্যালিও করা যাবে না স্ট্রাকচারালিও করা যাবে না বা এস্থেটিক্যালিও সিনেমা হিসেবেও দুটোর মধ্যে কম্পেয়ার করা খুব ডিফিকাল্ট সেকেন্ড কথাটা যদি আমি তুই বলিস যে রিকাভারির কথা ডেফিনেটলি বাজেটটা বেড়ে গেছে ঠিক নয় বেশিই ছিল ইন দ্য সেন্স নর্মাল যা ছবির বাজেট হয় তার থেকে একটু বেশি তার কারণটাও আমি তোকে বলছি বিকজ এই প্রথমবার কোনো প্রডিউসার আমাকে বলেছিল যে কদিন শুটিংটা নিয়ে ভাবতে হবে না মানে মৃণাল সেন আমাদের শ্রদ্ধেয় একজন মানুষ তাকে একটা শ্রদ্ধার্গ একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে যা যা করার দরকার যেভাবে করার দরকার হ্যাঁ আমি হলিউডের মতো আপনাকে বাজেট দিতে পারবো না কিংবা বম্বে বা সাউথের মতো বাজার দিতে পারবো না কিন্তু আবার এরম মনে হয় যে আপনাকে পনেরো দিনের শুটিং শেষ করতে হবে সেটাও না। সো আমি এই ছবিটার শুটিং করেছি সাতাশ দিন এবং অবভিয়াসলি আজকে পনেরো কুড়ি দিনের যা বাংলা বাজেট হয় তার থেকে সাতাশ দিনের বাজেট শ্যুটিংয়ের বাজেট তো বেশি হবে কিন্তু আমার এইটা খুব ভাল লেগেছিল যে আমাকে বলছেন আমি না টাকা রোজগার করার জন্য ছবি করছি না প্রডিউস এবং হাসান সেটা আমরা যদি হাসানের ফিল্মোগ্রাফি দেখি কোনোটাই যে খুব খুব কমার্শিয়াল ওরিয়েন্টেড নয় কিন্তু ও শেষ পাতা করছে হ্যাঁ ও ময়ূরাক্ষী করছে হ্যাঁ ও অপরাজিত করেছে কিন্তু অপরাজিত যে প্রচন্ড কমার্শিয়ালি সাকসেসফুল হবে সেটা কেউ জানতো না ওর ওর হলো ভালো ছবি করব তো ও আমাকে যখন বলেছিল আমি বলছিলাম যে এটা কিন্তু মানে আমি যদি প্রপারলি করি আটাত্তর বছর ধরি তাহলে কিন্তু আমি পনেরো দিনে সে মানে ওই সব প্রতিবন্ধকতা দিলে আমি কিন্তু করতে পারবো না বলছি না এটার কোনো দরকার করুন তাও আমি বলছি খুব একটা বেশি বাজেট হয়নি কিসের প্রেক্ষিতে বলছি কারণ ও মানে যেটা তখন ক্যালকুলেট করেছিল একটা স্যাটেলাইট ওর একটা স্যাটেলাইট মার্কেটে ওর একটা সুখ্যাতি আছে যে ও খুব ভালো ছবি অ্যাওয়ার্ড উইনিং ছবি করে ফেস্টিভ্যালে যায় তো সেটার জায়গা থেকে একটা একটা সুখ্যাতি আছে স্যাটেলাইট মার্কেটে নানান চ্যানেলের কাছে বা প্ল্যাটফর্মের কাছে আরেকটা জিনিস ও বাংলাদেশটা মাথায় রেখেছে বাংলাদেশে হুব্বা কলকাতার থেকে বেটার ব্যবসা করেছে এবার সেইটা আনফর্চুনেটলি এখন তো সেই সেই রিলিজটা তো আমাদের হাতে নেই তবে আমি খুব হোপফুল যে মানে ওটিটি টি স্যাটেলাইট এবং কিছু মিলিয়ে ছবিটা উইল বি ইন দা গ্রিন বা ইন দা পজিটিভ অতটা যতটা প্রফিট ভেবেছিলো ও করবে ততটা তো হবে না বাংলাদেশের এই সিচুয়েশান ওখানে রিলিজ করার জন্য মানে রিলিজে করতে পারছে না সেটার জন্য কিন্তু আমি মোটামুটি যা ক্যালকুলেশান দেখলাম ইট ইজ স্টিল ইট ইজ নট আ ডুমড প্রজেক্ট বা মানে ওরকম নয় যে কিছুতেই প্রফিট হতে পারে না ওরকম নয় আচ্ছা কিন্তু ফিফটিন্থ অগস্টের ডেটটাতে আরও একটা বাংলা ছবি আছে বাবলি আছে তার সাথে তিনটে বড় হিন্দি ছবি আছে তো সেই জিনিসটার সাথে মানে কোপ আপ করা শোস ইত্যাদি সেইটা তো একটা লড়াই এই আজকে সকালেও কথা হচ্ছিল অনেক রকম এখন এই বিষয়টা কি তুমি দেখো নিজে থেকে সুপারভাইজ করো এই শোজ সুপারভাইজ করি না কিন্তু আমি এর মধ্যে ঢুকি এর মধ্যে ঢুকতেই হয় কারণ এখন বম্বে থেকে অনেক রকম এরকম ডিরেক্টিভ আসে যে মানে আয়দার সবকটা সময় দাও নয় আমি একটাও শো দেবো না এতে কি হয় এতে বাংলা ছবি খুব সাফার করে এবং এটা নিয়ে আমাদের সবার একটু ভোকাল হওয়া উচিত যে এরকম বিধিনিষেধ মানে ইট শুড বি লেভ টু দ্য এক্সিবিটার্স যদি দুটো বাংলা ছবিকে একটা একটা শো দিতে চায় সেটা দিতে পারা উচিত মানে সেই সেখানে বম্বে চাপানো কোনো নির্দেশ এটা কোথাও হয় না মানে এটা সাউথে তো ভাবাই যায় না সো এই এই মানে এটা একটু একটু মানে ডেফিনেটলি আমি বুঝতে পারি যে ফাইনালি অ্যাট দি এন্ড অফ দ্য পুরোটাই বিজনেস সবই আমি বুঝছি কিন্তু কোথাও একটা মাথায় রাখা উচিত যে দে শুড বি ব্যালেন্স মানে একটা ব্যালেন্স মানে যদি তুমি হিন্দিকে দশটা শোও দাও বা আটটা শোও দাও মানে সেখানে বাংলা বাংলা ছবির জন্য অ্যাটলিস্ট একটা বেসিক মিনিমাম জায়গা কিন্তু করে দিত আর যদি দুটো বাংলা ছবি হয় দুজনকেই সেই বেসিক জায়গাটা করতে হবে ইউ কান চুজ তাহলে কি হয় বাংলা তখন আমি রাজকে ফোন করছি রাজ আমাকে ফোন করছে আচ্ছা এইটা তুই ওই শোটা আমার দিয়ে দেয় এরকম হওয়া উচিত না শুড হ্যাপেন অন দ্য সাইড যেটা অলরেডি অ্যাডভান্টেজ পাচ্ছে উইচ ইস বম্বে আচ্ছা দেখেন আমার একটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে মানে এই যে তুমি এতদিন ধরে ফিল্ম বানাচ্ছো এবং খুব সাকসেসফুলি ফিল্ম বানিয়েছো মানে আমি বক্স অফিসের দিকটাই বলছি তো আমরা দেখলাম যে তুমি ম্যাচ কাট এন্টারটেনমেন্ট শুরু করলে শাহজাহান রিজেন্সিতে তুমি কো প্রডিউসার ছিলে এবং তারপরে আমি একটা ইন্টারভিউতে তোমার দেখেছিলাম তুমি বলছি মিউজিক ভিডিওজ বানাই অ্যাড ফিল্মস করছি মিউজিক ভিডিওজ বানাই অ্যাড ফিল্মস করছি বাট ফ্রম মানে ফ্রম মাই ব্যানার আমি নিজে করছি হ্যাঁ মানে মানে তোমার প্রোডাকশনের আন্ডারে আর কি

হি ইজ লুকিং আফটার দ্য ডিস্ট্রিবিউশন ইজ লুকিং আফটার দ্য মার্কেটিং পুরো পুরো জিনিসটাই তার কন্ট্রোলে আছে তো তুমি এই অ্যাপ্রোচটা কখনো ভাবো নি কেন কারণ আমরা যদি ইন্টারন্যাশনালিও দেখি যে যত ডিরেক্টারসরা আছে যারা বড়ো হয়েছে মানে মানে একদম স্টার ডিরেক্টারস আর কি বা ইভেন যদি আমি বম্বেও সাপোজ বিধু বিনো চোপড়া বা একসময় সুভাষ গাই ছিল হ্যাঁ কারণ জোহর আদিত্য চোপড়া এরা কিন্তু পুরো মানে ডাউন দ্য লাইনটাকেই পুরোটা কন্ট্রোল করেছে এবং তার সাথে ফিল্মও বানিয়েছে আর কি তো তুমি এটা এবং তোমার মানে যা ইনফ্লুয়েস এবং তোমার তো ফান্ডিং করি কখনো মানে কখনো কারণ আমার না এত বিবিধ বিষয় ইন্টারেস্ট না আমি এইটা করার জন্য না প্রচুর সময় লাগে মানে ডিরেকশন ছাড়াও এত সময় দিতে হয় সব কিছু ভেতরে ঢুকতে হয় সে জেনারেটরের তেলটা ঠিকঠাক আসছে থেকে শুরু করে কোন এক্সিবিটার কোথায় কী শো দিচ্ছে থেকে শুরু করে এই পুরো ব্যাপারটা দেখতে হয় আমি এমনিতে আমার ছবির সব ব্যাপারেই ঢুকি সব ব্যাপারেই দেখি কিন্তু ওই একটা ছবির সেখানে প্রযোজনা সংস্থা বা পি আর এজেন্সিও থাকে পুরো ব্যাপারটা নিজে অন্যান্য ছবির ক্ষেত্রেও বা প্রডিউসার মানে নিজে প্রযোজক হয়ে অন্য ডিরেক্টরের ছবির ক্ষেত্রে করার জন্য যে অ্যামাউন্ট অফ টাইমটা লাগে আর যে ইনভলভমেন্টটা লাগে সেইটা দিলে আমার যে বাকি বিবিধ ব্যাপারে ইন্টারেস্ট সেইটা আমি করতে পারবো না তাহলে আমার আইপিএলের কমেন্ট্রি কখন করবো তখন আমি ক্রিকেট নিয়ে পড়াশোনাটা কখন করব তখন আমি খাওয়া দাওয়া এই যে আমি এতগুলো রেস্টুরেন্টের আমি আমি মানে ফেস হ্যাঁ সেটা আমি কি করে করব। আমার বই পড়া কখন হবে আমার গান শোনা কখন হবে এই যে আমার পোষ্যরা আছে হ্যাঁ তাদের তো আমার এই মানে আমি বলছি আমার আমার এত বিবিধ ব্যাপারে আমার ইন্টারেস্ট না আমার সেই জন্য সময় দরকার হয় আর শিবুর ক্ষেত্রে আমি বলি শিবুর তো শিবুর একটা নন্দিতা দিয়ে আছে যে ডিরেকশনে ওই সাপোর্টটা দিতে পারে ঠিক আছে সো অন্যান্য ক্ষেত্রে আমি বলছি যে একটা সবার একটা ইন্টারেস্টিং সেট আপ আছে হ্যাঁ এখন তো ইনফ্যাক্ট জিনিয়া লিখছে সো সেখানেও আর একটা সাপোর্ট উইন্ডোজ পাচ্ছে সো এই যে সাপোর্টটা এই সাপোর্টটাও তো না আমি তো সেই দিক দিয়ে আমি একাই অপারেট করি রাইট সো আর আমি না আমি মানে খুব বেশি ব্যবসায়িক ব্যাপারে না আমার ঢুকতে ভাল লাগে না আমার পছন্দ করি না আর কি এবং সেইটা আমার একটু বোরিংই লাগে ফ্র্যাঙ্কলি সো তার চেয়ে আমি নানান বিবিধ ইন্টারেস্টে কাজ করি তার মধ্যে ছবিটাও আছে সিনেমাটাও আছে এবং সিনেমায় নানান দিক যেমন সিনেমায় মিউজিক আচ্ছা আগেন আমি নিজে সঙ্গীত সঙ্গীতের যখন জ্যামিং করি মাউথ অর্গান হোক বা এমনি বন্ধুরা এসে গিটার বাজায় আমার এখানে সিন্থ আছে তো এই যে সঙ্গীতকে সময় দেওয়া এইগুলো তো তাহলে আর হবে না এইগুলো কোনোভাবে করা যাবে না সো সেইটার জন্যই আমার মনে হয় আমি এই পুরো ইকোসিস্টেমের দিকে মানে আমার ওটায় ওই যে হাতছানিটা যে ওই ইকোসিস্টেম সব পুরো ইকোসিস্টেমের ওপর আমি বসে আছি ওইটা আমার খুব একটা

তো আর বা ধরো তোমাকে এই স্ক্রিপ্টটা নিয়ে চার জায়গায় যেতে হচ্ছে ঠিক আছে আচ্ছা এমন লোক তোমাকে কিছু অ্যাডভাইস দেবে যে হয়তো সিনেমা কিছুই বোঝে তার কাছে তো তাদের জন্য তো আমার সেই অমোঘ হ্যাশট্যাগটা আছে যে অন মাই ওন অন মাই ওন টার্মস সেটা আমার কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে আই ডোন্ট মাইন্ড গোইং টু গোইং টু ফোর পিপল বাট তারা দে হ্যাভ টু অ্যাকসেপ্ট মি ফর হু আই এম ফর হোয়াট দ্য স্ক্রিপ্ট সেখানে কোনো রকম না এখানে সেটা তো আমার অটোগ্রাফের ডায়লগেই আছে মানে সেটা তো অটোগ্রাফে প্রথম যখন আমি ডায়লগটা লিখেছিলাম যে এখানে একটা আইটেম ডান্স হলে ভালো হয় আর ওই দুজনের মধ্যে একটা বলে যখন অহিত চ্যাটার্জি বলে তো একদম প্লেন অ্যান্ড সিম্পল বলে সম্ভব হবে না স্যার তো সম্ভব হবে না স্যারটাই পরবর্তীকালে গিয়ে হ্যাশট্যাগ অন মাই ওন টার্মস হয়েছে ঠিক আছে তো সেটা তো আছে সেটাই আমার কোনো অসুবিধা নেই ডিস্ট্রিবিউশনের যে ঝামেলাটা তো বলি ইটস আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট এবং সেটা সেই ব্যাপারে আই হ্যাভ মেড মাই ওন নোটস এবার আমিও সেই জায়গায় সেরমভাবেই কাজ করছি আমার যা কন্ট্রাক্ট সেখানে আমার যে ম্যানেজার তাকে বলে দেওয়া আছে যে আমার কন্ট্রাক্টে এই কুড়িটা পয়েন্ট থাকবে এবং সেই কুড়িটা পয়েন্টের মধ্যে অনেক কিছু এরকম আছে যেটা কিন্তু আমার বলার পর থেকে শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে ডিরেক্টার মেকআপ ম্যান ডিরেক্টরকে মেকআপ ব্যান দিতেই হবে ডিরেক্টর মেকআপ ব্যান চাওয়ায় অনেক লোকজন হ্যাঁ ডিরেক্টরের কেন মেকআপ ব্যান লাগবে না যে রোদে পুড়ে জলে ভিজে যে ছবিটা করছে সে গাছতলায় বসে থাকবে আর আর্টিস্ট আর্টিস্টরা শুধু মেকআপ ব্যান পাবে এটা তো হতে পারে না ডিরেক্টর এবং এইচডিদের জন্য এখন একটা মেকআপ ব্যানের একটা দিক মানে একটা ডোর তখন আমি খুব রিজনেবল আমি জানি বাংলা ছবি খরচাটা করতে পারবে না একটা গোটা ডাবল ডোর মেকআপ ম্যান একটা ডিরেক্টর জন্য না কিন্তু একটা সিঙ্গেল ডোর ইউ হ্যাভ টু ডেডিকেট টু দ্য ডিরেক্টর অ্যান্ড সিঙ্গেল ডোর ইউ হ্যাভ টু ডেডিকেটেড টু এইচ ও ডি ও ডিওপি বা অন্য কেউ বা ইভেন দ্য এডিজ এটা নিয়ে আমার ঝগড়া হয়েছে ঝামেলা হয়েছে সমস্যা হয়েছে আমি এটা বলেছি তুমি না দিলে তুমি আমার টাকা থেকে কেটে নাও কিন্তু তোমাকে দিতে হবে এবং সেটাই হয়েছে এবং ফাইনালি প্রযোজনা সংস্থা লজ্জায় পড়ে পরের প্রজেক্ট থেকে সেটা চালু করতে বাধ্য হয়েছে সো হ্যাশট্যাগ অন মাই টার্মসটা কিন্তু প্রচণ্ড তীব্রভাবে আমি অ্যাপ্লাই করছি এবং সেটাকে এস্টাবলিশও করছি এবং আমার মনে হয় এইভাবেই হয় একজন ইনিশিয়েটিভটা নয় তারপর লোকজন সেটা জয়েন করে এবং আমি অনেককে বলেছি যে অনেক ডিরেক্টরদের বলছি যে তোরা হাওয়াই ইউ ওকে অল দিস মানে এটা তো করা এটা তো অন্যায় এটা তো ঠিক নয় পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রিতে আমরা শ্যুট করব হ্যাঁ একটা কেল্লায় উঠতে হচ্ছে প্রায় দশতলা সিঁড়ি ভেঙে সেখানে একটা বেসিক একটা মেকআপ ভ্যান চাইলে ইপি বলবে নেই হম তো নেই এটা তো হতে পারে না সো এইভাবে অনেক আমি আমার টার্মসেই কাজ করছি কিন্তু আমার যেটা কাজ সেই কাজের মানে আমি কাজের পরিধিটা এমনভাবে ডিফাইন করেছি সে পরিধির বাইরে আমি যেন অন্যান্য নানান জিনিস নিয়ে সময় দিতে পারি আর কি

ইটস লুকিং গুড আই এম ভেরি ভেরি মানে এক্সাইটেড অ্যাবাউট ইট এবং প্রচুর ছোটো ছোটো সুজিৎ মুখার্জির ছোটো ছোটো টাচেস অলরেডি ট্রেলারেও শিওর মানুষ পেয়েছে ওই উ শরবতে বিস নাইন ওটা নিয়ে দেখলাম একটা ছোটো মিন টিম হয়েছে আর কি সো আমি যেখানে পেরেছি সেখানে আনাটা আচ্ছা সেটা নিয়েও আবার বম্বে কিছু জায়গায় সমস্যা হয়েছে যে এটা বেশি বাঙালি হয়ে যাচ্ছে তো আমি তখন বলে যে আচ্ছা মির্জাপুরের সময় বেশি ইউপি হয়ে যাচ্ছে তো কেউ বলে না কিংবা কিংবা ফ্যামিলি ম্যান টু এর সময় বেশি তামিল হয়ে যাচ্ছে তো কেউ বলে না তো তুমি একটা লোকের নাম শেখা আচ্ছা এইটা নিয়েও একটা বিবিসি বলছে যে বাঙালি হোম সারনেম হয় আমি যে হয় আমি এটা বানাচ্ছি না বিশ্বাস করুন এটা খুব মিষ্টি একটা কাকতালীয় একটা ব্যাপার কিন্তু ব্রাহ্মণের মধ্যে বিশেষ করে হোম সারনেমটা খুব ইনফ্যাক্ট খুব নাম করা অর্নিথোলজিস্ট ছিলেন তার হোম সারনেম হ্যাঁ একজন অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন তারও হোম মানে হোম ফ্যামিলিটা আমাদের একজন সিঙ্গার আছে অরুন্ধতি হোম চৌধুরী সো হোম সারনেমটা হয় তো এবার ওদের আমি এখন ফুল মানে ওকে কে কে মেন কি আমি বাটি পাঞ্জাবি পড়িয়েছি হ্যাঁ শান্তিনিকতার শুটিং অ্যান্ড এভরিথিং তো আমি বলছি যে ফুল একটা বাঙালি ফ্লেভার কেন হতে পারে না তো তাতে না এটা ঠিক প্যান ইন্ডিয়া বলে এতে ওদের অনেক বক্তব্য ছিল ইনপুট ছিল তো একটা পয়েন্ট অফ টাইমের পর আমি আর মানে ঠিক আছে বাবা তোমার কারণ প্ল্যাটফর্মের কন্টিনিউয়াস এই ইনপুট নিতে নিতে এ করতে করতে খুব প্রবলেম হয়ে যায় তো আমি বলছি যে একটা ফাইন লেটস কাম টু মিডল গ্রাউন্ড অ্যান্ড ডু দিস করে কিন্তু তারপর থেকেই আর কি সম্পূর্ণভাবে এই যে অন মাই ওন টার্মসটা তারপর থেকে বোমকেশের পর থেকে বা সেখানের পর থেকে শুরু হয়েছে যে দিস আর মাই কন্ডিশন যে এইটা রাখতে হবে এইগুলো এইভাবে করতে হবে আচ্ছা এইটা ধরো তুমি বাংলাতে তো নয় তুমি ইমপ্লিমেন্ট করছো অন মাই ওন টার্মস কিন্তু বোম্বেতে তে এই যে স্টুডিও মানে ধরো বিবিসি ইন্ডিয়া ইনভলভ আছে পারি না তো সেটার জন্যই তো দ্যাট ইজ আ বিগ প্রবলেম হুইচ ইজ ওয়াই আচ্ছা ওখানে ক্রিয়েটিভ ভয়েস টা টেম্পার হয় মানে আমি তোমার ক্ষেত্রে বলছি মানে ইন জেনারেল তুমি আমার ক্ষেত্রে খানিকটা হয় সেখানে অন্যান্য নতুন ডিরেক্টরের ক্ষেত্রে তো মানে পাত্তাই দেয় না মানে এই নিয়ে তো রে এর সময় খুব সমস্যা হয়েছিল বিশাল তো মানে বিশালের সময় প্রবলেম হয়েছিল অনেকের সাথে প্রবলেম হয়েছিল আমার সাথেও প্রবলেম হয়েছিল যে কোথায় নাম যাবে কি বৃত্তান্ত কন্ট্রাক্টে দেখো স্টুডিও সিস্টেম ইজ আ ভেরি ভেরি ডমিনেটিং সিস্টেম এবার তার মধ্যে নিজের ভয়েস তুমি যতটুকু পারবে লড়াই করে তোমায় রাখতে হবে কলকাতায় তো অবভিয়াসলি সেই প্রবলেমটা নেই সেখানে ইউ ক্যান জাস্ট লিখটিতে বম্বেতে অবভিয়াসলি যেহেতু আমার সেই জায়গাটা এখনো হয়নি আর সেখানে এখনও ওই প্ল্যাটফর্ম স্টুডিও স্টার এই জিনিসটা অনেক ডমিনেট করে সো সেখানে খুব লড়াই করতে হয় সেই আচ্ছা আর বোম্বেতে কি ব্যাপারটা এরকম হয় মানে যে শুনে যে প্রথমে তুমি যদি স্টার কে এগ্রি করো না তাহলে বাকি সব অনবোর্ডে চলে আসে এটা কি ব্যাপার তো মানে প্রচন্ড স্টার ড্রাইভেন না প্রচন্ড স্টার ড্রাইভেন যেই দিন আমি কে কে রাজি করিয়েছি সেই দিন থেকে কাজ শুরু হয়েছে তার আগে থেকে কাজ শুরু হয়নি যেই আমি কে কে রণবীর এই দুটো ইন্টার রণবীর না মানে একজন মেন একটা স্টারকে ইউ হ্যাভ টু গেট অন তো যেই দিন আমি কে 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 অন করেছি সেদিন থেকে আর এই যারা উপরের দিকে স্টারস তারা কি আনঅ্যাপ্রোচেবল মানে যেটা আমাদের বাংলাতে হয় না আই থিংক না সেটা বোম্বেতে অ্যাপ্রোচ বোম্বে যাব ব্রো অফ কোর্স দ্য প্রসেস স্টার আদার ইউ হ্যাভ আ ইউ হ্যাভ আ ম্যানেজার ইউ হ্যাভ আ ট্যালেন্ট ম্যানেজমেন্ট করতে আদার থ্রু দিয়ে যেতে হয় কিন্তু ডেফিনেটলি অ্যাপ্রোচ যখন তুমি

ইন্ডাস্ট্রিতে এখন এই মুহূর্তে স্ট্রাগল করছি দুটো নতুন ভাষার ইন্ডাস্ট্রিতে সেটা এই মুহূর্তে আমি বলছি না বাট ইভেনচুয়ালি আমরা জানতে পারব দ্য ইউ হ্যাভ এভরিথিং অন এ প্ল্যাটার দ্য মোমেন্ট কমপ্লেসেন্সি কামস ইন কমফোর্টেবল হয়ে যায় একটা কথা কমফোর্টেবল হয়ে যায় আমার না খুব আমার ব্যক্তিগতভাবে খুব অসুবিধা হয় আমার মনে হয় যে শ্যাওলা পড়ে যাবে সবকিছু খুব ইজিলি হয়ে যাচ্ছে ফোন করছি ডেট পেয়ে যাচ্ছি সিনেমা হচ্ছে ফোন করছি ডেট এই যে নিজের নিজের কনভিকশনকে বলা এনফোর্স করা হ্যাঁ এই প্রসেসটা আমার কাছে খুব খুব ইম্পর্টেন্ট কারণ এতে মানুষ ধারালো থাকে চৌকশ থাকে এবং তার তার নিজের ক্রাফটের প্রতি একটা প্যাশন থাকে সো উইচ ইজ ওয়াই আমার আমার তো আজকে জান থেকে শেখার হোম এই জার্নিটা খুব খুব স্যাটিসফাইং হয়েছে মানে সেই এবং ইন্টারেস্টিংলি যেহেতু অটোগ্রাফ আমার সাকসেস দিয়েছিল বাংলা আমি সেই জার্নিটা পাইনি কারণ প্রথম থেকেই বাইশে সামান থেকে কেউ আমার সাথে তর্ক করেনি যে কি হবে কারণ আমি তারে কলের অটোগ্রাফ করে দিয়েছি কিন্তু এখানে এই যে তর্কটা করে এবং তর্কটা করে আমার তর্কটা জিততে হয় জিতে নিজের ভয়েসটাকে রাখতে হয় যে না বাটিকের পাঞ্জাবিটাই পড়বে এই প্রসেসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং আচ্ছা সেই আর একটা জিনিস আমাকে বলো যে মৃণাল সেনের ক্ষেত্রে আবার ফেরত আসছি যে ওনার তো একটা ইনিশিয়ালি খুব স্ট্রাগল রয়েছে যেটা আমরা দেখতেও পাচ্ছি ট্রেলারের মধ্যে যে একটা ডাইলেমা চলছে যে আমার ফিল্ম আমার জন্য নয় আমি চাকরিটা না ছাড়লেই হতো তো এই যে একটা ইন্টারনাল কনফ্লিক্ট তো চলে সবচেয়ে প্রথমে যে এইটা আমি যাচ্ছি এটা আনসার্টেন একটা ব্যাপার কী হবে আই ডোন্ট নো হোয়াট ইজ তো তুমি যখন চাকরি করবে অ্যান্ড তুমি খুব ভালো পজিশনে ছিলে তো ওই সময় মানে সুজিত মুখার্জির ইন্টারনাল স্ট্রাগলটা কি এটা আমি কোথাও পাইনি মানে আমি ইন্টারনাল স্ট্রাগল একটাই ছিল ইন্টারনাল স্ট্রাগলটা ছিল যে একটা তো টাইম ম্যানেজমেন্টের স্ট্রাগল ছিল কারণ আমি চাকরি করতে করতে থিয়েটার করতাম সো সকালে যেতাম গিয়ে তারপর সন্ধেবেলা অফিস থেকে ডিরেক্ট রিহার্সালে গিয়ে অনেক রাতে ফিরতাম সো এই সাইকেলটা ওয়াজ বিকামিং ভেরি স্ট্রেনুয়াস এক নম্বর দ্বিতীয় কথা সত্যিই গল্প বলার একটা অদম্য খিদে প্রচন্ড প্রচণ্ড টান ছিল আমার এবং একটা পয়েন্টের পর আমি বুঝেছিলাম যে এটা দু নৌকে পা দিয়ে না এটা হবে না ঠিক আছে কোথাও একটা চুজ করতে হবে তখন আমার মনে হয়েছিল যে দেখো ওটা খুব লজিক্যালি ভেবেছিলাম আমি ব্যাপারটা যে প্ল্যান বি থেকে প্ল্যান জেড আমার আছে কেন আছে কারণ আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম অল ইন্ডিয়া সেকেন্ড হয়েছিলাম রয়েছিলাম জেএনউ এন্ট্রেন্সে যে চাকরিটা করছিলাম দুর্দান্ত একটা চাকরি করছিলাম আমার ওয়ার্ক এক্স হয়ে গেছিলো তখন মোটামুটি পাঁচ বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল আমার মনে হয়েছিল যে আই আই ক্যান কাম ব্যাক টু দিস ওয়েন আই ওয়ান্ট টু সো আমি আর আমার একটা সেভিংস ছিল ব্যাংকে আমি বলছি যে আমি নিজেকে এক্স্যাক্টলি দু বছর টাইম দেবো এই দু বছর সময়ের মধ্যে যদি আমার কিছু হয় খুব ভালো যদি না হয় আই কাম ব্যাক তারপর আমি ক্রিকেট জার্নালিজম করব একটু ট্রাই করব ওটাও যদি না হয় আল কাম ব্যাক সো আমার সবসময় মানে স্ট্যাটিস্টিশিয়ান বা ইকোনোমেট্রিশিয়ান হিসেবে যে যে জীবনটা সেইটা ওয়াজ বাই ফল ব্যাক অপশন প্রথমে সিনেমাটা ট্রাই করব ওটা যদি না হয় ক্রিকেট জার্নালিজম ট্রাই করব ওটা যদি না হয় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ট্রাই করবো ওটা যদি না হয় তিনটে হওয়ার না হওয়ার বা আমি ইচ্ছে বিচার কিছু করতে পারবো না এটাই করি তো এরকমভাবে প্ল্যান করে এগিয়েছিলাম প্রথম প্রথমে এমন হয়ে গেল, সে মানে আমি তো ভেবেছিলাম যে আত্মীয় স্বজন দেখবে বন্ধুবান্ধব দেখবে সপ্তাহ ওখানে চলবে তারপর আমি আত্মজীবনীতে লিখবো যে একটা বাংলা সিনেমাও আমি করেছিলাম এক সময় হ্যাঁ তারপর এমন হয়ে গেল নতুন বাংলা ছবি একটা নতুন অধ্যায় একটা চ্যাপ্টার একটা যুগ তারপর কি সব সে বড় বড় বিশেষণ আর্ধেক বিষয় মানেও যায় না তারপর হঠাৎ দেখলাম একটা হোর্ডিং সে হোর্ডিংয়ের জন্য একদল আমার গালাগালি দিচ্ছে একদল প্রশংসা করছে কী জানা হচ্ছে পুরো ব্যাপারটা মানে একটা অদ্ভুত জিনিস হয়ে গেল তারপর দেখলাম যে ওমা মা পরপর পরপর

ব্যাজ বা কার্ড নাম্বার আমার শেষ যাত্রায় এসছে তারা আমাকে নিয়ে কথা বলছে আমার উপর ঝুঁকছে আমিও কি এরকম একটা ব্যাজই হয়ে যাবো মানে আমি মারার পর কি একটা এমপ্লয়ী আইডি কার্ড হয়ে যাবো মানে আমার কি আর কোনো কন্ট্রিবিউশন থাকবে না মানুষের জীবনে মানুষ কি আমার মুখ বা আমার কণ্ঠস্বর বা আমার বলা গল্প এগুলো কোনোটাই মনে রাখবে না বেসিক্যালি অমরত্বের প্রত্যাশা আর কি হ্যাঁ তো সেই জায়গা থেকে আই স্টার্টেড কোয়েশ্চেনিং মাই সেলফ এবং আমি ভেবে দেখলাম যে না আমি কতগুলো জীবন স্পর্শ করতে পারব আমি যদি এই কোম্পানির সিইও হয়ে যাই ম্যাক্সিমাম আমি মারা গেলে পাঁচ ছটা জীবন ছব কিন্তু এতে তো আমার খিদে মিটবে না সেই জায়গা থেকে আস্তে আস্তে একটা জিনিস আমার তোমার থেকে জানা যেটা কখনো আমার নিয়ে হয়নি পরমব চট্টোপাধ্যায় একটা ইন্টারভিউ দেখেছিলাম ঘন্টায় তো ওখানে চট্টোপাধ্যায় বলছিল যে স্রজিৎ মুখার্জির একটা একটা ফর্মুলা ছিল যেটা তুমি তোমার স্ট্যাটিস্টিক্সের এ থেকে করেছিলে যেখানে এরকম ছিল যে এইটা যদি কাস্টিং হয় এই যদি প্লট পয়েন্টস থাকে এরকম যদি ব্যাকড্রে সেট করে যায় এরকম কিছু ছিল প্যারামিটার যেটা করলে নাকি একটা সাকসেসফুল ফিল্ম হতে পারে এটা পরমা বলেছে আর কি অন রেকর্ড তো এইটা কি সত্যি তুমি করেছিলে এরকম কোনো ফর্মুলে পরম যেভাবে বলেছিল সেরমভাবে নয় ব্যাপারটা কারণ অবভিয়াসলি পরম এই ব্যাপারে সাফিসিয়েন্টলি মানে সাফিসিয়েন্ট জ্ঞান নেই এই ব্যাপারে কারণ এটা রিগ্রেসিভ মডেলিংয়ের একটা কনসেপ্ট তো প্লট পয়েন্টের ব্যাপার ছিল না প্লট পয়েন্ট কোনো ফ্যাক্টর ছিল না যেটা ছিল তখন আমি দ্য দ্য ম্যাথামেটিক্যাল সাইড অফ ফিল্ম অ্যানালিসিস নিয়ে পড়াশোনা করছিলাম মানে তখন আমি আমার তো বেসিক্যালি কাজ ইকোনোমেট্রিশিয়ানের কাজ স্ট্যাটিস্টিশিয়ানের কাজ সো আমরা আমরা কাজ করতাম সিপিজি নিয়ে কনজিউমার প্রোডিউস গুডস নিয়ে সেই একই স্ট্যাটিস্টিক্যাল রিগ্রেশন মডেল ইউজ করে আমরা সেটা যে কোনো জিনিসের ওপর অ্যাপ্লাই করতে পারি এবার সিনেমায় অনেকে অ্যাপ্লাই করে উনিশশো একাত্তর থেকে এ নিয়ে কাজ করেছেন বিদেশে হলিউডে হলিউডে করেছেন ইউরোপে করেছেন এবং প্রচুর এরকম ম্যাথামেটিক্যাল পেপার আন্তর্জাতিক জার্নালে যেগুলো সেই জার্নালগুলো পেপারগুলো পড়ে আমি বুঝতে পেরেছিলাম যে সেটার মধ্যে কথা যেটা আমি যদি সংক্ষেপে বলি ফর দ্য লেম্যান যে ওভার দ্য ইয়ার্স হিস্টোরিক্যাল ডেটা অফ সাকসেসফুল ফিল্মস যদি আমরা বাঁদিকে প্লট করি সেখানে সাকসেসফুল ফিল্ম বলতে হাই বক্স অফিস সেটা তো একটা সংখ্যা এবং ডান দিকে কি কি ফ্যাক্টর সেটাকে কন্ট্রিবিউট করতে পারে দিকে কিছু ফ্যাক্টরকে আমরা যদি কোয়ান্টিফাই করতে পারি তাহলে একটা এরকম স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা তৈরি হয় যেটা কিন্তু অ্যাপ্লিকেবল টু হলিউড ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ফর্মুলা সম্ভব নয় ভারতবর্ষের ক্ষেত্রে কেন কোনো ফর্মুলা সম্ভব না কারণ ভারতবর্ষের ক্ষেত্রে এই যে এই যে ডেটাটা এই ডেটাটা তো লাগে যে একটা ছবি বক্স অফিসে কত করেছিল তার কি কি এই নিয়ে স্বচ্ছ স্পষ্ট হিস্টোরিক্যাল ডেটা উইকলি মান্থলি এবং ইয়ারলি ওভার আ পিরিয়ড অফ ফর্টি ইয়ার্স এটা নেই সবসময় মাথা রাখতে হবে যে যে কোনো মডেল বা যে কোনো ফর্মুলার ভিত্তি হলো ডেটা ডেটা যদি ডকুমেন্টেড থাকে তাহলেই তুমি একটা রোবাস্ট মডেল পেতে পারো তো যাই হোক হলিউডের ক্ষেত্রে এরকম একটা ফর্মুলা যেটা বাঁদিকে হলো প্রেডিক্টেড বক্স অফিস রেভিনিউ আর ডান দিকে হলো নানান ফ্যাক্টার সেই ফ্যাক্টার্সগুলো কি মজার মজার ফ্যাক্টার যে লাভ স্টোরি কমেডি ইত্যাদি ইত্যাদি জন রাখি সেটা এক দুই তিন চার করে কোয়ান্টিফাই করা লাভ স্টোরি হলে এক ইয়ে হলে দুই অন্য কিছু হলে তিন আচ্ছা লিড কাস্টকে ঠিক আছে বছরের কোন সময় রিলিজ করছে হুম সেটা কি ফেস্টিভ্যাল সময় না নন ফেস্টিভ্যাল সময় এরকম করে নানান রকম করে একটা ফর্মুলা এই ফর্মুলা নিয়ে আমার সত্যি পড়াশোনা আছে কিন্তু একটা কথা এটা পরম বলতে ভুলে গেছিল যে এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লিকেবল টু হলিউড বিকজ ইট ইজ ডিরাইভড আউট অফ দ্য ডেটা অফ হলিউড তুমি সেটা ভারতবর্ষে অ্যাপ্লাই করতে পারো না মানে পারো সেটাকে তোমার অনেক কিছু টুইক করতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি তোমার তত ডিটেল ডেটা জোগাড় করতে হবে তো এই স্টাডিটা আমি যখন করতে শুরু করেছিলাম তো ফার্স্ট থিং যেটা আমি বুঝতে পেরেছিলাম যে ওই লেভেলের ডেটা পাওয়া সম্ভব নয় এই ফর্মুলাটার অ্যাকচুয়ালি ভারতীয় কনটেক্সটে কোনো দাম নেই সো দিস ওয়াজ দ্য স্টাডি পরবর্তীকালে এটা আমি অনেকের মধ্যে দেখি পরম না যখন অটোগ্রাফ অনওয়ার অনেকগুলো আমার আমার বোধ হয় সাকসেস রেট ইজ অ্যারাউন্ড এইট্টি পার্সেন্ট যেটা আমি একবার ক্যালকুলেট করেছিলাম যে আমার এতগুলো ছবি করেছে এতগুলো হিট হয়েছে তো মোটামুটি এইটটি পার্সেন্ট একটা সাকসেস রেট সেটা অবভিয়াস আমি তত্ত্ব নিয়ে থাকি আমার একটা ইন্টারেস্ট আছে সেই ব্যাপারে যেহেতু আমার এইটটি পার্সেন্ট রেট সবাই ভাবে আমার কাছে কোনো ফর্মুলা আছে বা আমি এটা নিয়ে ভাবি বা সেদিন দাও যেটা বলে বলেছে বক্স অফিস নিয়ে শ্রীদকে কম চিন্তা হবে প্রবলেমটা ওনা কাউকে বোঝাতে পারি না আমি কিন্তু বক্স অফিস নিয়ে চিন্তা করি না আমি ফেস্টিভ্যাল নিয়েও চিন্তা করি না আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েও চিন্তা করি না আমি একটা জিনিসটাই চিন্তা করি যে আমি আমার গাঁটের পয়সা খরচা করে এই যে ছবিটা বানালাম সেরকম ছবি যদি কেউ বানায় আমি নিজে সেটা দেখব কি দেখব না আমার একমাত্র ক্রাইটেরিয়া এটা এবার লেগে গেছে তো লেগে গেছে সেটা আমি কিছু করার নেই কিন্তু বিশ্বাস কর আমি এটা কিছুই জানি না যে কোনটা লাগবে কোনটা লাগবে না কি হবে কি হবে না আমি শুধু এইটা মনে করি যে আমাকে যে যদি ইন্টারেস্ট করতে হয় আমাকে কি ইন্টারেস্ট করে এবং কি ইন্টারেস্ট করে না ঠিক আছে এবার সেটাকে তুই ইউএসপি বলতে পারিস সেটাকে অনেকে আমার নিন্দুকেরা হয়তো গিমিক বলে বা অনেকে অনেক কিছু বলে কিন্তু আমার মনে আমার ছবিতে একটা কিছু থাকে যেটা মানুষকে বেশিরভাগ সময় টানে একটা অন্যরকম কিছু সেটা গল্পে হতে পারে প্লটে হতে পারে গানে হতে পারে আমি জানি না সেটা কি। কিন্তু সেটা আমার খুব অন্তর্নিহিত ইন্টারনাল একটা জিনিস এবং সেই অন্তর্নিহিত ইন্টারনাল ক্রাইটেরিয়ার বেসিসে কিন্তু আমি ছবি বানাই আর কোনো ফর্মুলা নেই কিচ্ছু নেই কোনো চিন্তা নেই ইনফ্যাক্ট বক্স অফিসের চিন্তা প্রযোজকের বেশি সে টাইমিং অফ রিলিজ ঠিক করে সে ঠিক করে কটা হোর্ডিং পড়বে কী বৃত্তান্ত যে ফিল্ম ক্রিটিক তার চিন্তা ফেস্টিভ্যালের বেশি এটা কি ফেস্টিভ্যালে যাওয়ার মতো ছবি এটা কি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো ছবি তার এই চিন্তাগুলো আমার নয় এইটা নিয়ে যখন কি আমার প্রশ্ন করে আমি বিরবল হয়ে যাই কারণ মানে সেটা তো আমার কাজ নয় সেটা তো ফিল্ম হিস্টোরিয়ানের কাজ ফিল্ম ক্রিটিকের কাজ বাকি লোকদের কাজ আমি আমার নিজের আনন্দের ছবি বানাই ছবি বানাতে গল্প বলতে ভাল লাগে এবং যে গল্প আমি নিজে শুনতে পছন্দ করে সেই গল্পই আমি বানাই এবং যেহেতু আমার ইন্টারেস্টের এরিয়া যেটা বলছি আমি খুব বিবিধ আমার আমার যেরকম একটা নির্বাক শুনতেও ভাল লাগে আমি তাই নির্বাকও বানাই আমার যেরকম একটা জুলফিকার শুনতেও ভাল লাগে আমি জুলফিকারও বানাই আমি দুটো এন্ডে দুটো স্পেকট্রামের দুটো এন্ডের দুটো ছবির কথা বললাম এই যে মানিকবাবু মেঘ আমি যেটা নিয়ে স্টেটাসও দিয়েছি ন বছর আগে আমি দেখলাম তোর তোর রিভিউতে তুই লিখেছিস বলেছিস নির্বাক ভাইভস আমি তো দেখি হ্যাঁ মানে এই যে অ্যাবস্ট্রাক্ট ফ্রেম মানে মেঘের বদলে যে একটা গাছ বা একটা প্রতিবিম্ব বা একটা কুকুর বা একটা মৃতদেহের সঙ্গে প্রেম হতো এটা ন বছর আগে আমি করেছি সেই লোকগুলোই তখন যারা হেসেছিল টিটকিরি দিয়েছিল বা হল ভরেনি আজকে মানিকবাবুর মেঘ দেখে কাঁদছে হল ভরছে একদিক আই ফিল গুড আই ফিল যে আমি ন বছর এগিয়েছিলাম আমার সময় থেকে আরেকটা দিকে আমার খারাপ লাগে কারণ যদি সেই সময় নির্বাক মানে নির্বাকের জন্য কেন আমার প্রযোজক রাজি হয়েছিল কারণ নির্বাকের আগে আমি অটোগ্রাফ থেকে চতুষ্কোণের জার্নি এটা দিয়েছি নির্বাকের পর বলছে যে প্রযোজক হচ্ছে ঠিক আছে বাবা হয়েছে ডিপ্লোমা ফিল ঠিক আছে এবার আমরা একটু আর হয়েছেন যে দেখুন এটাও আমি ওটাও আমি তো তখন যদি নির্বাক চলতো আমি আরও তিন চারটে নির্বাগ আমাকে অনেক পরে গিয়ে আজকে এক্সিকল টু প্রেম বানাতে হলো সেটাও চললো না এবার এক্সিকল টু প্রেমের মতো যখন ছবি আমাকে করতে হবে আমাকে প্রচুর বোঝাতে হবে যে না দেখুন এটা এই সে এক্সিকল টু প্রেম তো করতে চাইনি আমার অনেক বুঝিয়ে সুঝিয়ে ব্যাপারটাকে করতে হয়েছে তো যখন এবার আমি এক্সপেরিমেন্টাল ছবি করব যদি এগুলো সাকসেসফুল হয় এবার ন বছর পর টু প্রেমের মতো কেউ একটা ছবি বানাবে সেটা চলবে আমি ছবিটা দেখবো হল থেকে বেরিয়ে ফেসবুকে একটা এরকম কাদনের মতো একটা স্টেটাস দেবো ঠিক আছে সো এইটাই চলবে তো আমার কাছে একটা জিনিসই দ্য ফিল্ম আই উড ওয়ান্ট টু ওয়াচ আই উড লাইক টু মেক সেটা আমি আরেকটা জিনিস মানে আমি এটা দেখি মানে দর্শক হয়তো মনে এটা বলি আমার একজনের সাথে কথা হচ্ছিল তো সে বলছিল যে আমরা আজকে সন্দীপ রেড্ডি ওয়াঙ্গাকে নিয়ে এত কনভার্সেশন হচ্ছে তো সন্দীপ রেড্ডি ওয়াঙ্গর ইউএসপি তে শক করতে থাকে ছবিটা মানে एवरी 10 মিনিট অন্তর বা এমন ভিজুয়ালস কিছু দেবে যেটা প্রচন্ড শকিং এবং সন্দীপ রেড্ডি ওয়াঙ্গা সেকেন্ড ইউএসপি যে মিউজিক প্রচন্ড হাইলাইট আমরা কথা বলছিলাম যে আমাদের শ্রীজিতদার কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো ইউএসপি ছিল খালি ছিল কারণ তুই দেখো মানে রাজকাহিনী ভিজুয়ালস ওয়ার ভেরি ভেরি শকিং এট দ্যাট পয়েন্ট অফ টাইম বা বাইশে শ্রাবণের ক্ষেত্রে যেভাবে ক্যারেক্টার জিনিসগুলো কথা বলি ইট ওয়াজ লাইক ইট ওয়াজ মানে শক তো মানে দর্শক তো আরে বুমবাদা প্রসেনজি চ্যাটার্জি গালাগাল দিচ্ছে আচ্ছা দশম দ্বিতীয় পুরুষের ক্ষেত্রে লাস্ট টেন মিনিট আই ওয়াজ ইন সিসি টু আমি দেখছি লোকে পুরো মানে এ হয়ে গেছে পুরো হাঁ হয়ে গেছে যে এই ভিজুয়ালসটা বাংলা সিনেমা ঠিক আছে অ্যান্ড তখন ওই আয়ুষ্মানের ছবি আসে তখন তো এই শকিং ভ্যালু অ্যান্ড দ্বিতীয় হচ্ছে যে মিউজিক তোমার মিউজিক এক্সট্রাডনারি এটা আর কিছু বলার তো তোমার কি মনে হয় যে মানে যতটা ন্যাশনাল লেভেলে আজকে সন্দীপ রেড্ডি বাঙ্গা এতটা সেলিব্রেটেড হচ্ছে মানে তাকে নিয়ে এত চর্চা হচ্ছে মানে সেইটা কি কী হলো শুরুতে হলো ঋতুপর্ণ ঘোষ তারপর হলো ক্রিস্টোফার নোলান এখন হলো সন্দীপ রেড্ডি বাঙ্গা খুব ভালো দারুণ হ্যাঁ আমি কোর্টে গিয়ে ঋতুপর্ণ ক্রিস্টোফার ওয়াঙ্গা বলে নামটা অ্যাফিডেভিট করে দিচ্ছে আমার মনে হয় ভালো হবে না আরে এগুলো তো আমার মনে হয় এগুলো খুব মজার মজার অ্যানালাইসিস করাই যায় ডেফিনেটলি এই সন্দীপ রেন্ডা এইটা যে বললি এবার যারা হ্যাঁ না মানে আমার মনে হয় দেখ একটা জিনিস ঠিক আই থিঙ্ক আই থিঙ্ক আমার আমার ছবিতে এই যে শখের জায়গাগুলো যেখানে যেখানে আসছে সেটা শখের জন্য আসছে তা নয় সেটা কিন্তু তারা একটা কনটেক্স আছে মানে রাজকাহিনী যা যারা ক্রিটিক করেছিল যে টু হার্ড এটিং টু অন দ্য ফেস আমি বলছিলাম যে আমার পক্ষে মরালি পার্টিশান নিয়ে স্নিগ্ধ নরম ছবি বানানো সম্ভব না এখানে তো ক্রিটিসিজম হয়নি বাংলাতে তো ক্রিটিসিজম যখন বেগম বোম্বেতে যখন বেগম জান কথা হয়েছিল উইথ ডিউ রেসপেক্ট টু আ ক্লাসিক লাই গরম হাওয়া সেটা একটা অন্য অন্য একটা অ্যাপ্রোচ নিয়েছিল পার্টিশনে আমি পার্টিশনে যে রিসার্চটা করেছিলাম সেই এবং পার্টিশন মিউজিয়ামও যদি আমি যাই লাহোরে তাই অমৃতসরে যদি যাই সেখানে গিয়ে যা সব জিনিস দেখেছি আমি বা আমি যা নিজে রিসার্চ করেছিলাম একটা মানুষের পক্ষে এই এইটার মধ্যে দিয়ে যাওয়াটা ইজ ইজ আ সাইকোলজিক্যাল টেরার এবং সাইকোলজিক্যাল আমি 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 নিজে ডিপ্রেস ছিলাম রাজকাহিনী লেখার পর ওটা নিয়ে হার্ড হিটিং ছবি বা ওটা নিয়ে অন দ্য ফেস ব্রুটাল ছবি বানানো ছাড়া ছবি বানানো সম্ভব না আমার মনে হয়েছিল একইভাবে বাইশে শ্রাবণের যে যে ভায়োলেন্স বা দ্বিতীয় পুরুষে যে যে সমকামিতার যে জায়গা এইগুলো আমার কাছে মনে হয়েছিল যে খুব অর্গানিক ভাবে এসছে সন্দীপ সন্দীপের ক্ষেত্রে অনেক সময় অনেকে বলেন বা দুষ্টু লোকেরা বা নিন্দুকেরা বলেন যে উনি মানে ফিল্ম ক্রিটিকদের নাম ধরে ধরে শখ করতে চান যে আচ্ছা আচ্ছা আমাকে সোয়ানসো এটা বলেছে তাহলে এই সিকোয়েন্স আমি এটা রাখবো কেন এটা দেখলে সেই পার্টিকুলার রাগে বিহবল হয়ে পড়বে আর কি মানে কিছু কিছু জায়গায় আমার অ্যানিমাল মনে হচ্ছে যে টার্গেটেড মানে ইউ আর শকিং বিকজ ওয়ান্ট টু টার্গেট পিপল ইউর সেটা দরকার নেই আই থিঙ্ক সন্দীপ ইস আেরি ভেরি পাওয়ারফুল মেকার ভেরি পাওয়ারফুল মেকার एबार आई माइट नट अग्री हिम माने एस्थेटिकली मॉरली सिनेमैटिकली आई माइट नॉट अग्री विथ हिम बट आई कैन नॉट रिजेक्ट हिम और बैन हिम बा डिसमिस हिम ओर जेटा अनेक फिल्म वेबसाइट और पोर्टल इज एब्सोल्युटली मैं दैट्स बिहेविंग लाइक अ फैसिस्ट सो से उचित ना जो एकदम ही सपोर्ट करना मैं आई माइट डिसग्री उथथ आई उल यू नो ডিফেন্ড ইয়োর রাইট টু স্পিক টিল মাই ডেথ বিখ্যাত উক্তি অনেকে বলে ওয়াল্টেয়ারের অনেকে বলে অন্য কার তো যাই হোক কিন্তু আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার ক্ষেত্রে যখনই ইভেন মিউজিক বিকজ মিউজিকটা আমার আমার যেহেতু বড় হয়ে মধ্যে এতটা সঙ্গীত আছে মা শ্বেতার বাজে আমার পিসি আরতি মুখ মুখোপাধ্যায় মানে বাবা সুদীন দাসগুপ্তর ছাত্র সো ছোটোবেলা থেকে গান শুনে মিউজিক মানে যন্ত্রসঙ্গীত শুনে বড় হওয়া সো সেটাও খুব অর্গানিকভাবে আসে এই শকিং জায়গাগুলোও খুব অর্গানিকভাবে আসে আজ মানে শহীদ মুখার্জি মানে দু সালে যে একটা রেভিলিউশন নিয়ে এসেছিল তারপরে এত বছর হয়ে গেছে বছর হয়ে গেছে মানে এরকম ভয়েসেস কেন বাংলাতে উঠে আসছে না এটা তোমার কি মনে হয় মানে আমরা যেখানেই দেখি কোনোই সেফ খেলছি টু সেফ খেলছি

মানে শিবুর থেকেও জোরালো শিবুর কণ্ঠস্বর অভিজিৎ গলায় আমি শুনতে পাচ্ছি মানে আমি সিনেমাটিক কণ্ঠস্বর যদি বলি এবার এটা তো কোনো প্রয়োজন নেই আমি তো চাইব একটা নতুন কণ্ঠস্বর যেমন তথাগতর একটা নতুন কণ্ঠস্বর তথাগত পারিয়া আমি যখন দেখলাম আমি একটা নতুন কণ্ঠস্বর পেলাম সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে আই মাইট নট অ্যাগ্রি উইথ ইট আই মে অ্যাগ্রি উইথ ইট কিন্তু না ইটস আ ডেফিনেটিভ নিউ ভয়েস তার ট্রিটমেন্টে তার নিজস্ব একটা স্বাক্ষর আছে আদিত্য বিক্রম সেনগুপ্ত একটা নিজস্ব স্বাক্ষর আছে ঠিক আছে এবার আমি বলছি কমার্শিয়াল ঘটনাও যদি আমি দেখি আমি চাইব একটা নিজস্ব স্বাক্ষর নিজস্ব কণ্ঠস্ব সেইটা কিন্তু খুব রিস্কি সেটা যে সবসময় ওয়ার্ক করবে সেটা নয় অন্যদিকে এই যে ট্রাইড অ্যান্ড টেস্টেড যে স্পেসটা যে পারিবারিক ফ্যামিলি ড্রামার যে স্পেসটা সেটা ট্রায়েড অ্যান্ড টেস্টেড এটা এখন আমরা জানিই ওয়ার্ক করবে আমার খুব ভাল লাগলো যখন অভিজিৎ কিন্তু শুরু করলো প্রজাপতি দিয়ে ওই পারিবারিক স্পেস যেটা শিবুর খুব খুব প্রিয় এবং জোরালো স্পেস সেখান থেকে শিফট করে চলে গেল কিন্তু প্রধানের দিকে এটা একটু রাজনৈতিক স্পেস আমার দারুণ লেগেছে এই এবার অভিজিৎ একটু নিজের কণ্ঠস্বর খুঁজে পেল ইনফ্যাক্ট দুর্দান্ত লাগলো যখন আগের পুজোয় শিবু দুর্দান্ত লাগলো মানে একটু আমার ইয়েও লাগলো যে আবার তুই কেন থ্রিলারে আসছিস তো শিবুও যখন আস্তে আস্তে পারিবারিক শ্রেস থেকে রক্ত ভিজে ঢুকলো এতে কি হলো শিবুর ফিল্মোগ্রাফিতে এই যে লোকে বলে যে শিবু মানেই তো শিবুটা জবাব দিল যে না শিবু মানেই পারিবারিক ছবি নয় বলছে ফ্যান্টাস্টিক তো এবার নানান লোকে নানান এবার এইটা যখন আরও বেশি করে হবে না সেটাই আজকে গিয়ে একটা একটা স্বতন্ত্র স্বাধীন কণ্ঠস্বর হয়ে দাঁড়াবে আমি বলছি না যে মানে আমি বলছি যে তুমি যদি নানান ধরনের ছবি করো করো যদি নাও করো নিজস্ব একটা কণ্ঠস্বর অ্যাটলিস্ট রাখো যে মানুষ সেই কণ্ঠস্বরটা ইউ লাইক ইট ইউ হেট ইট বাট ইউ ক্যান ইউ ক্যান নেভার টেক অ্যাওয়ে দ্য ইন্ডিভিজুয়ালিটি অফ দ্যাট ভয়েস তোমার আমার ভৌমিক মৈনাক যে প্রচুর বিভৎস ভ্যারাইটির ছবি করেছে তা নয় কিন্তু মৈনাকে ডিস্টিং একটা স্টাইল আছে যার যেটা

ইনক্রেডিবল মানে বিবাহ টাইমে এত প্রিয় এত মজার লাগে এবং সেখানে দুজন অভিনেতা এত কন্ট্রিবিউট করছে টু দ্য ন্যারেটিভ আমি বুঝতে পারছি মনিটরের পেছনে বসে মহিলা মজা ছেড়ে দিয়েছে মোটামুটি আমাদের সিনে এইখানে পৌঁছতে হবে ঋত্বিক সৈনিক পৌঁছো এবার হৃত্বিক যাই ইম্প্রোভাইজ করছে সৈন ইম্প্রোভাইজ করছে মানে ইটস রাইট তুই এত ভালো এটা করতে পারিস তুই কেন আজকে একটা বর্ণ পরিচয় করতে যাবি হ্যাঁ সো এই বর্ণ পরিচয় করতে যাওয়ার পেছনে আমশিও প্রযোজকের একটা হাত আছে সো এই জিনিসগুলো আমাদের এবার বুঝতে হবে যে মানে আইদার ইউ ডু ভ্যারাইটি ইউ ডু আ ভার্সাটাইল রেঞ্জ অফ ফিল্মস

একটা বছরে হঠাৎ করে নন স্টার কাস্ট ছবি বিশাল চলে যাচ্ছে তারপরে সে সেই জোনের ছবি বারবার বানাচ্ছে তার যে নিজস্ব সিগনেচারটা হারিয়ে যাচ্ছে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে মানে এটা আমরা অবজার্ভ করেছি মানে আমরা অডিয়েন্স হিসেবে ভালো অবজারভেশন হ্যাঁ আরেকটা জিনিস মারাত্মক আরেকটা জিনিস হচ্ছে কি আমি দেখেছি এই যে আমি কেন কথাটা বললাম যে প্রোডাকশন হাউস হয়তো চায়না আর একটা সুজিৎ মুখার্জি হোক কারণ আমি দেখেছি যে কখনো কখনো এই যে মানে তোমার ছবির ক্ষেত্রেই যদি আমি বলি যে ওই কমিয়ে বাড়িয়ে দিলো মানে সরিয়ে দিলো আগে হল থেকে তারপরে হচ্ছে কি কিছু স্লটস আছে আচ্ছা চলো এ থেকে এ বড়ো ডিরেক্টর এ আমার হাতের সো আমি একে একটা বড়ো ছবি দিয়ে এইটা ব্লক করে দেখাবো যে না ইউ আর নাথিং ইন ফ্রন্ট অফ মি সো দিস ইজ সামথিং দ্যাট তো মানে অ্যাকচুয়ালি বাকি সবকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু ডিরেক্টার্স আর বিকামিং স্টার্স ডে বাই ডে বিকজ আমি তোমাকে বলছি নবীনাথে আই ওয়াজ সিটিং নবীনাথ আমাদের কলকাতার একটা সিঙ্গেল স্ক্রিন লোকেশ কানক রাজের নাম এসছে লিও সিনেমাটা দেখতে গেছি মর্নিং শো ইট ওয়াজ কমপ্লিটলি ইয়াং ক্রাউড লোকেশ কানকরাজের নামে পিপল আর চিয়ারিং মোর দেন বিজয় বিজয়াট ইস হ্যাপনিং ওয়ার্ল্ড ওয়াইড সাউথে তুমি দেখো বম্বেতে দেখো যারা ডিরেক্টার্স তার ডিরেক্টার্সের নাম দিয়ে এখন কিন্তু লোকে চেনে গেছে যে ডিরেক্টার্স আগে যেন আমরা ছোট ছিলাম যে শাহরুখের ছবি বাট এখন কিন্তু লোকে স্পেসিফিক্যালি জানছে যে এটা অ্যাটলিট ছবি এটা সান্দিপ রেড্ডি বাঙার ছবি তো সেখানে গিয়ে কেন এই জিনিসটা হবে কিন্তু এটা বাংলাতে কোনোদিনই ছিল না বাট এটা কেন এই প্র্যাকটিসটা চলে এটা খুব খারাপ একটা প্র্যাকটিস এটা চলে আসছে তার খুব বড় কারণ হচ্ছে এটা রাব অফ এফেক্ট স্টুডিও সিস্টেম যেটা কথা এটা স্টুডিও একটা এক্সটেনশন যেখানে দ্য স্টুডিও দ্য প্ল্যাটফর্ম অন দ্য প্রডিউসার দে লাইক টু হোল্ড দ্য কন্ট্রোল ইন দেয়ার হ্যান্ড দে লাইক টু ডিক্টেট যে কী ধরনের ছবি হবে কী জনরার ছবি হবে কে কোনটা করবে অবভিয়াসলি বড় না হলে তারা ডিক্টেট করতে পারছে না মানে আজকে আমি যদি আমার আমায় টেক্কা করতে হবে আমি এখন ঠিক করেছি নেক্সট শোটা আমি টেক্কা করবো আর তুমি করবে না তাহলে আমি আরেকজনের কাছে যাবো আমার কাছে একুশটা অপশান আছে ও তুমি পদাতিক করবে না তাহলে আমি পদাতিক ওর সাথে করবো এই যে অপশানটা আছে ইট ইজ নট গুড ফর দ্য ক্রিয়েটিভ কন্ট্রোল অফ স্টুডিওজ অডিউসার্স সো অবভিয়াসলি তারা চাইবে যে এরকম লোক কম হোক এবং সেখানে তারা দে উইল ওয়ান্ট টু গ্রুম দেয়ার ওন ডিরেক্টার্স বা ওন ইন হাউস কাইন্ড অফ ডিরেক্টার্স যে যাদেরকে তারা বলতে পারবে যে তুমি এই ছবিটা করবা আমাদের এখন একটা অ্যাডভেঞ্চার ছবি লাগবে বা আমাদের একটা ফ্যামিলি ড্রামা লাগবে বা আমার একটা ইয়ে লাগবে তুমি এটা করে দাও এই একটা গল্প এ করে দাও সো এবার সি এভরি ওয়ান অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওয়ান্টস টু এস্টাবলিশ দেয়ার আইডেন্টি অ্যান্ড ওয়ান্টস টু দ্যাট ভাই আই ডিসাইড Ta, man, tha, chole struggle hai, obviously it's a struggle between not only between producers and directors it's also a struggle between directors and actors hmm. and actors and producers and all the stakeholders a e, struggle is again between producers and distributors distributors and exhibitors e, struggle hmm. so a e, puro ecosystem of distributors hok, exhibitors hok, producers hok, actors or directors hok. एवरी ओन वू डु अशटटैग अन माईन टर्म्स एवं टर्मसर मध्य जा रा पवार उठे थ्रू सकसेस ताइ हैगट हंड्रेड पार्सेंट मेनटेन करते एक कम सकसफुला सेभेंटी पार्सेंट मेन्टेन करते যারা একদম নিউ কামার তাদের কাছে কোনো অপশন থাকে না হ্যাশট্যাগ না কিন্তু ধরো এই যে হ্যাশট্যাগ মাই ওন টার্মস এটা ধরো সেই বলতে পারে যে ধরো মানে যার মধ্যে আমি বলছি যে ডিসিশন মেকিংয়ের জন্য তো একটা পিছনে সাপোর্টিভ নলেজ থাকতে হবে সো তুমি ধরো ফিল্ম মেকিংয়ে বলছো যে সাপোজ আই ওয়ান্ট দিস কাইন্ড অফ শর্টস বা দিস কাইন্ড অফ এডিটিং তুমি তার লজিক বলতে পারবে এবং আমরা জানি যে সুজিত মুখার্জি হাজ ডান দিস কাইন্ড অফ ওয়ার্ক হি হাজ বডি ওয়ার্ক নাও এই ডিসিশনটা নিচ্ছে ঠিক আছে কিন্তু ধরো এমন কিছু ডিসিশনস হচ্ছে যেগুলো এমন কিছু লোকেরা নিচ্ছে এবং সেখানে এমন তারা যুক্তি দেখা যায় যেগুলোর কোনো গ্রাউন্ড নেই না এবার সবাই তো মনে করছে যে গ্রাউন্ড আছে আচ্ছা এবার সব এবার আমি তোমাকে একটা খুব সহজ एग्जांपल দিচ্ছি যে এক্সিবিটর সে বলছে যে না 2 ঘন্টা 20 মিনিটের ছবি কিন্তু আমার মনে হয় তুমি 10 মিনিট কেটে দে সে কিন্তু তার এক্সপেরিয়েন্স থেকে বলছে যে 2 ঘন্টা 20 টা মানে ততদিক শো দিতে পারবো না 2 ঘন্টা 20 একটু লম্বা হবে তাই 10 মিনিট কাটতে বলছে তার এক্সপেরিয়েন্স থেকে কিন্তু এই যে কাটতে বলছে দ্যাট অলসো ইজ আ ক্রিয়েটিভ কল কারণ আমি যদি 10 মিনিট কাটতাম আমি ক্রিয়েটিভলি কিছু একটা কাটতাম আচ্ছা প্রোডিউসার বলছে যে যে আমি নেক্সট ইয়েতে আমি এই ঘরানার একটা ছবি করব এটা ফ্যামিলি ড্রামা করবো ডিরেক্টর বলছে আমার ফ্যামিলি ড্রামা করতে ইচ্ছে করছে না আমার একটা থ্রিলার করতে ইচ্ছে করছে না না আমি ফ্যামিলি ড্রামা করবো কারণ অ্যাজ আ প্রডিউসার আমার এক্সপিরিয়েন্স বলছে যে এই সময় ফ্যামিলি ড্রামা ওয়ার্কস আমি আগেরবার এই সময় ফ্যামিলি ড্রামা করে টাকা পেয়েছি বা আমি দেখেছি আরেকজন ফ্যামিলি ড্রামা করে এই সময় সে সাকসেসফুল একটা ছবি ডেলিভারি করে তাই আমি আমিও করতে চাই এবার তার এক্সপিরিয়েন্স থেকে তার ডেটা সেট থেকে সে ঠিক কিন্তু তার যে ডিসিশনটা সেই ডিসিশনটা ক্রিয়েটিভ জায়গায় ঢুকে পড়ছে যে মুহূর্তে আমি থ্রিলার বদলে ফ্যামিলি ড্রামা করছি দ্য ফাইনাল কল ইজ এ ক্রিয়েটিভ কল রিজনটা মাইট বি প্রোডাকশন ওরিয়েন্টেড রিজন বা ইন দিস কেস অ্যান এক্সিবিটার ওরিয়েন্টেড রিজন কিংবা তার যে ডিস্ট্রিবিউটার সে বলছে যে এই ছবিটা এই সময় রিলিজ করতে চায় তার একটা হিস্টোরিক্যাল ডেটা থেকে তার একটা এক্সপিরিয়েন্স থেকে সেই ডিসিশনটা দিচ্ছে কিন্তু যে ডিরেক্টর সে বলছে যে আমি এই সময় এই ছবি করতে চাই না কিন্তু তাকে যখন করতে হচ্ছে এই ইকোসিস্টেম তাদের সম্মিলিত এক্সপিরিয়েন্স থেকে তার এটা ইম্পোজ করছে হাউ ডু ইউ সে নো হাউ ডু ইউ হোল্ড আউট বাই সেইং হ্যাশট্যাগ ট্যাগ অন মাই ওন টার্মস বাই সেই যে না এটা হলে আমি নেই এবার এটা হলে আমি নেইটা হ্যাজ এ পোটেন্সিয়াল ফর লস ইন এমপ্লয়মেন্ট যে তাহলে কাজ হবে না ইন দ্যাট কেস একজন ডিরেক্টর কী করবে তার যদি অন্য কারোর সাথে করার অপশান থাকে সে অন্য কারোর সাথে করবে আর না সে কাজ করবে না সো এই জায়গাতেই কিন্তু এসে ব্যাপারটা আটকে যায় এবার এটা একটা ছোটো প্রডিউসারের ক্ষেত্রে হতে পারে এটা ছোটো প্রডিউসারকে একটা ডিরেক্টার বলতে পারবো আমি এইটাই করবো এইভাবেই করবো সেখানে যদি ছোটো প্রডিউসারের অপশান থাকে অন্য ডিরেক্টারের সাথে কাজ করার সে চলে যাবে আর যদি অপশান না থাকে সে একটা বড় ডিরেক্টর পেয়েছে সে তার সাথেই করবে সো ইটস আ পাওয়ার গেম অ্যাট দি এন্ড অফ দ্য ডে তো অনেকগুলো এরকম এনটি ট্রাইস টু ডু অ্যা হ্যাশট্যাগ অন মাই ওন টার্মস যার পাওয়ার বেশি যার নেগোসিয়েশন ক্ষমতা বেশি যার লজিক বেশি যার অপশানস বেশি সে প্রিভেন্ট করবে তো তোমার এই জিনিসটাকে ওভারঅল মানে ডাউন করছে সিনেমাকে নাকি বেটারমেন্ট করছে খানিকটা তো ডাউন করছে তার ডাউন করছে তার একটা খুব বড়ো কারণ এতে আমি তো আমার জায়গা থেকে বলবো যে পাওয়ারফুল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টোরিয়াল ভয়েসেস স্টাইফেল্ড হচ্ছে সেইটা আরো বেশি হওয়া উচিত কিন্তু সেখানেও আমি বলবো সিস্টেমের অ্যাগেনস্ট ইগো আজকে একটা মানিকবাবুর মেঘ হচ্ছে আজকে অভিনন্দনের মতো একটা ভয়েস বেরিয়ে আসছে সো দিস ইজ এ গুড নিউজ আজকে একটা প্রশ্নের মতো ভয়েস বেরিয়ে আসছে দোস্ত জিনিস দিস এ গুড নিউজ আজকে একটা মানুষ মুকুল যদি অনেক সেকেন্ড ছবিটা করে এই যে তুমি এই যে एग्जांपल्स গুলো দিছ এইগুলোর একটা প্রবলেম হচ্ছে ফ্লিপ সাইডটা হচ্ছে যে এটা কিন্তু একটা সাসটেইনেবল ইট ইজ নট বিকামিং আ মডেল মানে এ আমার সাথে কম আলোচনা হয় মানুষের আর বিকজ আমি বানা মানিক বাবুর আ মডেল ওইটা এই যে ধর বুমেরাং সো এক্সাইটেড যে বুমেরাং এর মতো আরো কাজ হতে হবে যেখানে একটা একটা জিতের মতো একটা পপুলার স্ট্রিম স্টার এরকম একটা এক্সপেরিমেন্টাল কাজ করবে সেই সেই এইটা আরও হতে হবে এবং সেখানে আজকে তো দেখ প্রযোজক হিসেবে জি জিত তো এরকম একটা ব্যাক তো করেছে প্রজেক্টকে সো এই যে ব্যাকিংটা এটা আসবে তখনই বিকজ আজকে সৌভিক গিয়ে সে একটা এরকম ইন্টারেস্টিং টপিক একটা পিচ করেছে সো এই ডিরেক্টোরিয়াল ভয়েসেসগুলো যত আসবে তত প্রযোজকরাও কিন্তু সাহস পাবে আজকে বুমেরাং আমি জানি না বুমেরাংয়ের আই ডো্ট নো হোয়াট ইজ দ্য ফাইনাল অ্যানালিসিস বক্স অফিস যাই বক্স অফিস অ্যানালিসিস হোক আজকে বুমেরাং হয়েছে বলে আরও পাঁচটা এক্সপেরিমেন্টাল ছবি হওয়ার সাহস করবে লোকে সো ইটস ভেরি ভেরি ক্রিটিক্যাল ফর দ্য ইন্ডাস্ট্রি সো আমার তো মনে হয় এই পাওয়ার পাওয়ার স্ট্রাগলে ডিরেক্টোরিয়াল ভয়েসেস আরেকটু আরেকটু আসা উচিত আরও প্রাধান্য পাওয়া উচিত আমরা অনেকক্ষণ পদাতিক নিয়ে কথা হয়েছিলাম এই ব্যাপারটা তো উঠে মানে এটা তো একে মানে মৃণাল সেনকেও তো ফেস করতে হয়েছে প্রচন্ড প্রবল মানে একদম মতো ডায়লগও রয়েছে যে মানে সেন্সর বোর্ড বলছেন যে বাইশে শ্রাবণের আপনার ছবির সাথে রবীন্দ্রনাথের কোনো সম্পর্ক নেই আপনি কেন বাইশে শ্রাবণ নাম দিয়েছেন শতবর্ষ আসছে লোকে ভুল বুঝবে আপনি ওটা চেঞ্জ করে ওটাকে তেইশে শ্রাবণ বা চব্বিশে শ্রাবণ করে দিন বলছি বত্রিশে শ্রাবণ আমরা বাইশে শ্রাবণের একটা কারণ আছে কারণটা বুঝিয়েছেন গড়েছে এবং এই যে নিজের ওটাই আমি যেটা বলছি ওজি হ্যাশ ট্যাগ অন মাই ওন টস একদম মানে তারপর এটাও একটা শর্টও শর্ট ওই একটা শর্ট চেঞ্জ করার কথা হয়েছিলো সেটাও বলছেন যে আমি করবো না তারপরে উনি না ইনফ্যাক্ট বম্বেতে এখন কাজ করছেন বলছেন যে অত বেশি বাজেট আমার দেবেন না আমার আমি কাজ করতে পারবো না তখন বম্বে যে প্রডিউসার যে অবাক হয়ে গেছে আমি আপনাকে বেশি বাজেট দিচ্ছি আপনি না কেন বলছেন ওই যে না বেশি বাজেট দিলেই আপনি বেশি ইন্টারফেয়ার করবেন সো সেটা আমি নিতে পারবো না কম বাজেট ইন্টারফারেন্সও কম হয় মানে হয়ই না সো সো এটা এটা মৃণাল সেনের মন্ত্র এটা মৃণাল সেনের বিশ্বাস এটা মৃণাল সেনের ধর্ম তো সেই জায়গা থেকে আমরা দীক্ষিত সেই সেই ধর্মে আমরা সবাই দীক্ষিত আচ্ছা অঞ্জন দা আমাকে বলেছিল যে ওনার প্রথম দিকের যে ছবিগুলো যেগুলোতে প্রচন্ড বেশি স্টাইলাইজেশনটা বেশি আছে এবং তার পরবর্তীতে যখন ওনার ওনার যে আইডিয়লজিতে বিলিভ করেন সেই সরকার এলো এবং তারপরে উনি খারিজ ইত্যাদি বানাচ্ছেন তখন উনি বলছেন যে উনি ইন্ট্রোসপেকশনে চলে গেছিলেন এটা অঞ্জন কথা যে উনি এবার নিজেকে কোয়েশ্চেন করছেন এবং নিজের যে গুলো যে ওই আইডিওলজিটাকে সাপোর্ট করছে তাদের মধ্যে যে কোথাও গিয়ে একটা ডাইকোটমি আসছে সেইগুলোকে কোয়েশ্চেন করছেন কিন্তু সেখানে স্টাইলাইজেশনটা অনেক বেশি কম সেটা মানে বেশি কনভার্সেশন বেসড ডাইলগ বেসড খাড়িজ ইত্যাদিতে তো তোমার এই দুটো স্পেসিফিক মানে বোঝা যায় ডিস্টিংটিভ দুটো এ আছে তোমার কোনটা বেশি পছন্দ এই দুটো স্টাইলের মধ্যে অঞ্জনার প্রথমটা পছন্দ উনি বলেছিলেন প্রথমটা পছন্দ হ্যাঁ মানে কোরাস ইত্যাদি যে স্টাইলের দিক থেকে তো আমারও প্রচণ্ড প্রথমটা পছন্দ কিন্তু কন্টেন্টের দিক থেকে পরেরটা পছন্দ কারণ আমার মনে হয় পরেরটার ডেপ্থ বেশি পরেরটার স্থায়িত্ব বেশি আজকে খারিজ বা আকালের সন্ধানে বা খান্ডাহার আমার মনে হয় অনেক বেশি থেকে যায় মানুষের সাথে বা একদিন প্রতিদিন এই চেঞ্জটা এসেছিল পদাতিক থেকে মানে উনার পদাতিক উনার পদাতিক অ্যাকচুয়ালি কোয়েশ্চেন দ্য মুভমেন্ট এবং অনেক ইন্টারসপেকশন ওখান থেকেই শুরু হয় সো সেই পদাতিক অনভার্ট আমার মনে হয় ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল সেটা কিন্তু পদাতিক অনওয়াজ অনেক বেশি হয়েছিল মানে কানবার লিন ভেনিসের যে সো আমার স্টাইলের দিক থেকে ডেফিনেটলি ধাক্কাটা তো ডেফিনেটলি তার রাজনৈতিক ফেজের ছবি মানে মারাত্মক ধাক্কা মানে ফর্ম ওয়াইজ ভেঙে চুরমার করে দিচ্ছে মানে অ্যাজ আ স্টুডেন্ট অফ সিনেমা তুমি হচ্ছে এটা ইন্ডিয়ান সিনেমায় হচ্ছে কিন্তু অ্যাজ আ লং লাস্টিং ইউনিভার্সাল সিনেম্যাটিক আচ্ছা যদি এর একটা ফ্লিপসাইডও আছে ধরো মিনাল সে তো নিজের মতো ছবি করছেন আমি তোমাকে এই এইটা আমি জানি না তুমি দেখিয়েছো কি না বা তোমার ইয়ে আছে না আমি ধরে নিচ্ছি ওনার একটা ছবি আছে আমি জানি না নামটা বলা ঠিক হবে কিনা আচ্ছা ঠিক বলেই দিচ্ছি খান্ডার বলে যে ছবিটা তার যিনি প্রডিউসার তারা এখানে খুব বড়ো সিনেমা হল ইত্যাদি রয়েছে তো তারা বলেছে যে দে ওয়েন্ট ফর এ ডেট মানে বিশাল বড় লোন হয়ে গেছিলো এবং বাড়ি বন্ধক ছিল এবং সেটা ছাড়াতে নাকি বহু বছর সময় লেগে গেছে তো মৃণালসেন হ্যাশট্যাগ অন বাই ওন টার্মস করছে কিন্তু একটা লোক যে বিশ্বাস করে টাকা দিয়েছে তার কিন্তু বিশাল একটা ক্রাইসিস একটা বড় পিরিয়ড ধরে কিন্তু চলেছিল কিন্তু সেখানে তো সেই লোকটার প্রবলেম না সেটা তো সেনের প্রবলেম না কারণ খাটাহার বানানোর আগে মৃণাল সেনের কটা ছবি সাকসেসফুলি মানে কটা ছবি বক্স অফিসে সাকসেস বক্স অফিসে মানে কিছুই সাকসেস হল নীল আকাশের নিচে অল্প আর ভুবন ঠিক আছে এই দুটোই সাকসেসফুল ছবি এবার কথা হচ্ছে যে তুমি যখন বিনিয়োগ করছো তুমি তো জানো তুমি মৃণাল সেনের ছবিতে বিনিয়োগ করছো তুমি যদি ভাবো তুমি অজয় করে ছবিতে করছো বা তপন সিংহের ছবিতে করছো বা তরুণ মজুমদারের ছবিতে করছো করে এক্সপেক্ট করো সেই রিটার্নস সেই রিটার্নস তুমি কোনোদিন পাবে না তোমার বুক আমি তুমি ইনভেস্ট করছো এইটা ভেবে যে হ্যাঁ এবার তুমি যদি ভাবো যে একটা ভুমন হয়েছিল সেটা সাকসেসফুল হয়েছিল তারপর এত বছর পর আমি হ্যাঁ ভূমন সময় প্রায় পনেরো বছর পর খান্ডা হয় আমি খান্ডাহার করছি তাহলে সেটা তোমার ব্যাড জাজমেন্ট তাই না তোমার যদি হতো যে হ্যাঁ আমি কারণ বার্ল্ড ভেনিসে আমার ছবি যাবে সেইটা যদি তোমার অ্যাম্বিশন হয় তাহলে তুমি ঠিকই করেছো খান্ডাহার মানে মানে কানসে কান্স ক্লাসিকে গেছে কানসের অফিসিয়াল সিলেকশন ছিল কম্পিটিশনে ছিল না কেন সেটারও একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে যেটা সিনেমায় আছে এবং সেখানে মৃণাল সেনের মনটা যে কত বড় এবং সত্যজিৎ রায়ের প্রতি তার কতটা শ্রদ্ধা সেটা জানতে পারা যায় যাই হোক সো সেটা তো তার প্রবলেম রে আজকে মানে আমি তোকে বলছি যে যখন এস বিএফ নির্বাক করবে ভেবেছিলো এসবিএফ কিন্তু জানতো যে এই ছবিটা এই ছবিটা আজকে বাইশে শ্রাবণ হবে না বা এই ছবিটা আজকে হেমলক সোসাইটি বা মিশর রহস্য হবে না সেই সেন্সটা তাদের ছিল তারা জেনেই করেছে তাই জন্য সুস্মিতা সেন একটা টাকা নেয় নির্বাকে যে লসটা যেন মিনিমাল হয় সবাই জানতো এটা এক্সপেরিমেন্টাল ছবি ইন অল চলবে না তো তোমাকে সেটা বুঝতে হবে তুমি এটা তো আলু পটল নয় এটা তো সিনেমা তো তুমি কিসে ইনভেস্ট করছো সেটা তোমায় বুঝতে হবে থ্যাংক ইউ শ্রীদা অনেক বড় কনভারসেশন হলো অনেক কিছু নিয়ে কনভারসেশন হলো খুব ভালো লাগলো কথা বলে এন্ড অল দ্য বেস্ট ফর পদাতিক এন্ড অলসো শেখারুম শেখারুম যে ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে আর পদাতিক তো খুব ভালো লেগেছে পদাতিক ওয়াজ লাইক ট্রেলারটা মানে হেভি আচ্ছা ট্রেলারের এডিটিং তুমি মানে মানে নিজে থেকে একেবারে বসে পুরো জিনিসটা দেখো না